কারণ শয়তান বুঝবার পারছে আল্লাহর জন্য আগুন, ওই আগুনের কাছে আমি যাইতে পারবো না, কিন্তু আগুনের জন্য তাকে আল্লাহ তৈরি করেছে, তার কাছে যাওয়া আমার জন্য সহজ। আদম বলে শীষ ইন্না শয়তান লিল ইনসানি আদুউম মুবীন, নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। শয়তান শত্রু না বন্ধু, শয়তান আমাদের শত্রু। সেই শত্রু তোমার মাকে বশীকরণ তাবিজ করলো, বশীকরণ তাবিজ করে ওই গন্ধম গাছের ফল খাওয়ালো, তোমার মা তো খাইলো খাইলো এবং আমাকেও খাওয়াই ফেললো। আপনার বউ যদি খারাপ হয়, আপনি যতই নামাজ পড়েন আপনি জান্নাতে যাওয়ার পারবেন না, যেভাবেই হোক আপনাকে জাহান্নামী বানায় ছাড়বে, ধরে গঙ্গাটা ঠিক কিনা। আপনি ঈশার নামাজ পড়ে বাড়িতে গেলেন, বাড়ি থেকে আপনি রাতের খানা খাবেন, আপনাকে কে খাবার দিবে? আপনাকে সেই বউটা খাবার দিবে যে বউটা এতক্ষণ ভারতের স্টার জলসা দেখছে, যে স্টার জলসার মধ্যে হিন্দুদের পূজার পাত্র, মুসলমানের ঘরের মধ্যে লো 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 করে বাচ্চে ধরে গান কথা ঠিক কি না? মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, আল্লাহ রাসূল বলেছেন যেই জাতিকে যে মহব্বত করবে, যেই জাতিকে যে অনুসরণ করবে, সেই জাতির সঙ্গে তার হাসর হবে। আপনার বউকে যদি বলেন চ্যানেল আই দেখো, আপনার বউকে যদি বলেন এটিএন বাংলা দেখো, বৈশাখী টিভি দেখো, আপনার বউ নর্থ উল্টায় বলবে বাংলাদেশের কোন চ্যানেল ভালো লাগে না, ভারতের হিন্দি চ্যানেল ইন্ডিয়ান চ্যানেল ভালো লাগে, ধরে গঙ্গাটা ঠিক কি না? আচ্ছা আপনার বউ যদি ভারতের চ্যানেল দেখা একই হয়, আপনি ঈশার নামাজ পড়ে গেলেন আর সেই বউ আপনাকে খাবার দিল, কি মনে করতে যেন হাতে বরকত না গল্প, তাহলে ঈশার নামাজের ফজিলত আপনার নষ্ট হয়ে গেল। এই জন্যে যদি আমরা ভালো থাকতে চাই, আমাদের বউগুলো ভালো দরকার আছে না নাই? নবী সাহাবীদের নিয়ে মোনাজাত করলেন, রব্বানা বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানা, ধরার চিন্তা করে হিসাব করে প্রতি কদম তারা ফেলবে, ঠিক কিনা বলে? আমাদের সকলের সাথে মৃত্যু আছে না নাই? অতি নিকটে। আল্লাহ রাসূল বলেছেন তোমাদের সবচাইতে নিকটতম জিনিস হলো মৃত্যু, যে কোনো সময় তোমরা মরবে, যে কোনো সময়। সবাই মিছিল করেছে, আমি লড়াই রোয়াজ করি, লড়াই বিশাল যুবকেরা মিছিল করেছে, হাজার হাজার যুবক, ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই, অমুক অমুকের ফাঁসি চাই, এই মিছিল করে মিছিল শেষ করছে। দুই যুবক মোটর সাইকেলে যাচ্ছে, একজন বলছে যে কোথায় গেছিলি? তাই ফাঁসির মিছিল করলাম। এখন কোথায় যাবি? তাই বাড়ির যাচ্ছি। তাই দেখে শোনা যা, দেখে শোনা যা, মানে যুবকেরা যখন মোটর সাইকেল চড়ায় তখন তো দেখে না, ও নিজের দিকে তাকায় আর মনে করতেছে আমাকে সবাই দেখতেছে, ধরে কোন ঠিক কিনা? নড়াইল একটা চৌরাস্তা আছে, ওরা উত্তর দিক থেকে মোটর সাইকেল নিয়ে উঠতেছে আর দক্ষিণ দিক থেকে হানিফা ওমা আনা মিনাল মুশরিক, হানিফ নামে একটা গাড়ি আসে ওমা আনা মিনাল, দুই ধনী মরছে, সবাই লাশ দেখতেছে আর বলতেছে ফাঁসির মিছিল করবার এসে মরে গেল রে, কি মনে করতেছেন? এদের মৃত্যু হবে, একটা বড় চিন্তা করেনি, আর অপরের ফাঁসির মিছিল করেছে। আজকে যারা কোরআনের মাহফিল আইছেন, দাদার দিকে তাকান না, বাপের দিকে তাকান না, যারা বুড়া হয়েছে ওর আগে মরবে, এটা নির্ঘাত ভুল কথা, বরং আমার মৃত্যু আগে হবে, জোরে বলুন কথা ঠিক কি না? ভাইজান, প্রত্যেকটা মুমিন মৃত্যুকে যদি নিকটে রাখে তার দ্বারা খারাপ কাজ হবে না। আজকে বাংলাদেশে যারা ক্যাসিনো কন আর ওই শাহেদ কন আর জাই কন যারা কোটি কোটি টাকা মারছে, আজকেও দেখলাম একজন সোনা না ওর নামে হচ্ছে গোল্ড গোল্ড মনি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি কথা, একটা সেলসম্যান 1,500 কোটি টাকার মালিক, ওরা মৃত্যু মৃত্যুর কথা খেল করছে, স্মরণে থাকবে না, ওই মানুষটা সবচেয়ে বেশি খারাপ হবে।
আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, আদম বলে বেটা শীষ তোর মা শয়তানের খপ্পরে পড়ে আমাকে গন্ধম ফলের শরবত খাওয়াইছে, যেই মাত্র শরবত খাইছি মা হাওয়া মুসকি মুসকি হাসতেছে। আদম বলে হাওয়া হাসতেন, বলে হাসার কারণ হলো ফল আকারে পারি নাই, শরবত আকারে খাওয়াইছি, সঙ্গে সঙ্গে আমি মুখে হাত ঢুকাই দিলাম। আদম বলে শীষ শোনো, আমি আমার এই ডান হাত কারো মুখের মধ্যে ঢুকাই দিলাম, আমি রক্ত বমি করলাম। কি বমি? রক্ত বমি করলাম। আরে বাম হাতে আমার টুটি চাইবা ধরলাম। রক্ত বমি করার পরে আল্লাহ বললেন জান্নাত থেকে বের হয়ে যাও। রে আদম জান্নাত থেকে বের হয়ে যাও। আমি তখন বললাম আল্লাহ আমি জান্নাত থেকে বের কেন হব, কারণ আমি গন্ধম ফল খাইনি, আমি গন্ধম ফল খাই, গন্ধমের শরবত খাইছি, জানার পরে ভূমি করে বার করে দিছি, আমাকে আপনি জান্নাত থেকে বের করবেন কেন? জান্নাত থেকে যদি বের করতে চান তাহলে হাওয়াকে বের করে দেন, আমাকে জান্নাত থেকে বের করে দিলে আমার উপর আপনার একটা জুলুম হবে। আল্লাহ বলে কেমনে জুলুম হবে? বলে আমি ফল খাইনি, ফলের শরবত খাইছি, সেটাও ভিতর ঢুকাইনি, ভূমি করছি, এখন আমাকে খামাকে বাড়ি ফর দিবেন কেন? হাওয়াক দেন, হাওয়াক দেন। বুঝবার পারছে বউ ভালো না, বউ ভালো না হলে বুঝে আর কাম হবে না, হবে হবে? আপনারা যারা বিয়ে করছেন এখন বুঝতেছেন আপনার বউ খুব একটা ভালো না, কথা শোনে না, পারে কি করবেন? এ কি করবেন? কিছু করার আছে, জেলত যাবেন। বর্তমানে পুরুষ নির্যাতনের কোন আইন নাই, নারী নির্যাতনের আইন রয়েছে, জোরে কোন কথা ঠিক কি না? নারী নির্যাতন করবেন সঙ্গে সঙ্গে জেলত যাবেন, বউ যদি আপনার টুটি চাপা ধরে আপনি থানাত কেস করছেন, থানাত গেছেন কেস করবার, যে আমার বউ আমার টুটি চাপা ধরে আমাকে মারে ফেলা দিবার চাইছিল, ওসি বলবে তুই হিজড়া কেরে, তুই হিজড়া, তোর বউ তোর টুটি চাপা ধরে খেয়ে, চিন্তা করছেন? আল্লাহ বলতে সাধু হাওয়া কি করছে ওইটা আমার বিষয় না, আমার বিষয় হলো তোমার মধ্যে গন্ধমের রস ঢুকলো কেন? আদম বলে আল্লাহ বুঝতে পারলাম না। আল্লাহ বলতেছে আদম হাওয়া তোমার কে হয়? আদম বলতেছে হাওয়া আমার বউ হয়। আল্লাহ বলে আদম হাওয়া তোমার কে হয়? আদম বলতেছে হাওয়া আমার বউ হয়। আল্লাহ কয় আদম হাওয়া যখন গন্ধমের কাছে গেছিল তখন তুমি কোথায় ছিলে? আদম কয় আল্লাহ আমি খেয়াল করিনি। হাওয়া যখন গন্ধম ফল পারছে তখন তুমি কোথায় ছিলে কয় আমি খেয়াল করিনি। আল্লাহ কয় আদম হাওয়া যখন গন্ধম ফলকে শরবত বানাইলো তখন তুমি কোথায় ছিলে কয় আমি খেয়াল করিনি। আল্লাহ কয় আদম রে তোমার বউ কি করবে তুমি খেয়াল করবা না, তোমার বউ কি করতেছে? প্রত্যেকটা স্বামীর খেয়াল করার দরকার আছে না? আপনার বউ ব্যাপারটা হয়ে গোটা গ্রাম ঘুরতেছে, আপনার খেয়াল করা লাগবে না আমার বউ কি করতেছে? আল্লাহ আমি খেয়াল করব তোমার দিকে আর তুমি খেয়াল করবে তোমার বইয়ের দিকে, তুমি যদি ভালো থাকতে চাও তোমার বউকে ভালো রাখতে হবে, এখন বইয়ের সাথে তোমাকেও দুনিয়াতে যাইতে হবে। আদমবাসী শিরে এই দুনিয়াতে আল্লাহ আমাকে সবচাইতে খারাপ জায়গায় ফেলে দিছে, দুনিয়ার সবচাইতে খারাপ জায়গা হলো শ্রীলঙ্কা, জোরে বলেন নাম কি? আর দুনিয়ার সবচাইতে ভালো জায়গা হলো জেদ্দা। ওই ভালো জায়গায় অপরাধী হাওয়াকে ফেলে দিল, আর খারাপ জায়গায় আমি অপরাধ না করেও ফেলে দেওয়া হলো। ওই শ্রীলঙ্কার পাহাড় থেকে আমি কান্না শুরু করলাম, রব্বানা
এখনো যদি আপনি আল্লাহর কাছে ভুল করেন, অপরাধ করেন, এই আয়াতটা বেশি বেশি পড়বেন। আয়াতটা কি পড়েন? রব্বানা পড়েন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এক বছর না, দুই বছর নয়, এই দুনিয়ার 350 বছর আমি আদম কানতে কানতে চোখের পানি দিয়ে আমার গালের গোস্ত পচে গেল। শিশ বলতেছে, বাবা এত কানছেন? বলে, শোন, ওই নবীর উম্মত হলে তোর ভাগ্য ভালো হতো কেমনে, এইটা বুঝানোর জন্য আমি তোর ওয়াজ শোনাইতে দি। শোন, 350 বছর কানতে কানতে চোখের পানি পড়ার কারণে আমার গালের গোস্ত পছন্দ হলো। এক সময় গালের গোস্ত খসে পড়ে আমার মুখের ভিতরে হাড় বের হয়ে গেল। আমি আদম দরিয়ার পানি পান করার জন্য যেই গেছি, তখন আয়না ছিল না, ওই পানির মধ্যে আমার চেহারা দেখে আমি চমকে গেলাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িব। আল্লাহ বলেছেন, মানুষের চেহারাকে আমি ফেরেশতার চাইতো, সবকিছুর চাইতো সুন্দর করে সৃষ্টি করেছি। যেরকম সুবহানাল্লাহ, এত সুন্দর আমাদের চেহারা, সবচাইতে সুন্দর চেহারা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে জামাতের সঙ্গে, এই কপাল বারবার আল্লাহকে সেজদা দেয়, ওই চেহারা কেমন হলো আল্লাহর কাছে সবচাইতে সুন্দর। ধরে কোন কথা ঠিক কিনা? আবার আল্লাহ বললেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলি। আবার ওই চেহারাটা হলো জন্তু জানোয়ারের চাইতেও খারাপ, যদি আল্লাহকে সেজদা না দেয়। অনেকে বলে আমার কপাল পোড়া, আমার কপাল পোড়া, খবরদার, যে কপাল আল্লাহকে সেজদা দেয় ওই কপাল কোনোদিন পোড়া হতে পারে না, ওই কপালওয়ালারা জান্নাতের মালিক। ধরে কোন কথা ঠিক? যে কপাল আল্লাহকে সেজদা দেয় না ওইটা হলো কপাল পোড়া, আল্লাহকে সেজদা দানকারী কোনোদিন কপাল পোড়া হতে পারে না। বাজান গো, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আদম বলে, শীষ, আমি নিজের চেহারা দেখে চমকে উঠলাম, আমি কি মানুষ না ভূত? আপনারা বলেন তো, এই জায়গায় যদি আমার চামড়া না থাকে, এই ভিতরে দাঁত গুলে যদি বাইর হয়ে যেত, মানুষ আমি কি মানুষ? আমি নিজের চেহারা দেখে আমার উপর বিরক্ত হলাম, আমি নিজের চেহারা দেখে আমার আল্লাহর উপর বিরক্ত হয়ে গেলাম। শীষ বলে, বাবা আপনি নিজের চেহারা ভূতের মতন দেখে আপনার উপর বিরক্ত হন, ঠিক আছে, কিন্তু আল্লাহর উপর হলেন কেন? আদম কয়, মানুষের একটা চরিত্র হলো মাঝে মধ্যে আল্লাহর উপর বিরক্ত হয়। যারা শয়তানের দল করে সারা রাত আরামসে ঘুম পাড়ে, লাখ টাকা ঘুম পাড়ে, আর যারা আল্লাহর দল করে মাঝে মধ্যে পুলিশ তার খোঁজে কি মনে করেন? কনসাল্ট করেন, গান করেন, এইগুলোর ব্যাপারে কোন তদারকি নাই। আর মাওলানা হকের মতন হক কথা যারা বলে তাদের কথা বন্ধ করার পায় তারা হয় এই বাংলার জমিনে। জোরে গান করতে, আমার কথাও বন্ধ করার পায় তারা হবে যদি আমি হক কথা বলি, অথবা সবেল হক যদি হকের কথা বলি। ভাইজান, তো এখন যে শালারা শয়তানের দল করে তারা আরামসে ঘুম পড়ে, আর যারা আল্লাহর দল করে পুলিশ মাঝে মধ্যে বাড়িতে খোঁজে, এই জন্য জমির আলুর বাগুড়ের মধ্যে, আলুর বাগুড় বোঝেন না, আলুর বাগুড় ওই বাগুড়ের মধ্যে শুয়ে আসে মাঝে মধ্যে, আল্লাহর বিরক্ত হয়। আল্লাহ আর কতদিন এইভাবে, আর কতদিন মাঝে মধ্যে বিরক্ত হয় কি হয় না? আদম বলতেন, শীষ, আল্লাহর উপর বিরক্ত হলাম যে 350 বছর কানছি, আমি তো কিছুই করিনি, যা করছে তোর মাও, যা করছে তোর মাও, আমি তো কিছুই করি নাই।
বিনা দোষে দোষী কইরা আল্লাহ, জোরে কন, বিনা দোষে দোষী কইরা আল্লাহ, আদম দিল জেলখানা আল্লাহ, উপায় বলো না জনম দুঃখী কফাল পোড়া মানুষ আমি একজন, গিয়াছিলাম ভবের বাজারে সাই চহরাতে চুরি কইরা আল্লাহ ধরলো আমারে, সবাই বলেন গিয়াছিলাম ভবের বাজারে, ভবের বাজার মানে দুনিয়া, আমরা কি আছি না আল্লাহ পাঠাইছে, আমরা কি আছি না আল্লাহ পাঠাইছে, গিয়াছিলাম ভবের বাজারে সাই চহরাতে চুরি কইরা আল্লাহ ধরলো আমারে, যারা চুরি করলো খালাস পাইল আমাই দিল জেলখানা আল্লাহ, উপায় বলো না জনম দুঃখী কপাল পোড়া মানুষ আমি একজন, আমার ভিতরে কাম, আমার মধ্যে ক্রোধ, হিংসা ঘৃণা, এই ছয়টা রিপু দিয়া মানব দেহকে আল্লাহ প্যাকেট করেছে, এই খারাপ রিপু যদি আমাদের মধ্যে না থাকতো আমরা ফেরেস্তার চাইতো ভালো হইতাম, জোরে গন্ধটা ঠিক কি না, একটা ফেরেস্তা মেয়ে মানুষ দেখলে কিছুই হয় না, একটা ফেরেস্তার খাওয়া লাগে না, ওর পেটত খিদে নেয়, যার মেয়ে মানুষ দেখলে কিছু হয় না, তার খুঁজে পেতে কিছু লাগে না, ওই সারা এত বড় হয়ে থাকবে নামাজ পড়বে জোরে করে কথা ঠিক কিনা, কিন্তু আমাদের তো খালি খিদে লাগে, আরে আর বিচার আমাদেরই হবে, আমাদেরই বিচার, এই 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 কাম করি কাম করি কাম করি, যত বিচার সব আমাদের, ফেরেশতার কোনো বিচার নেই, আরে আদম বলে শীষ, আমি আমার উপর বিরক্ত হলাম, আল্লাহর উপর বিরক্ত হয়ে বললাম মাবুদ সামান্য একটা ভুল করার কারণে 350 বছর কানছি, কানতে কানতে চোখের পানি দিয়ে গোস্ত পচে হাড় বের হয়ে গেল, এরপরেও কি আরো কানবো, তোমার কি আমার চোখের পানি পছন্দ হয় না, আল্লাহ ডাক্তার আদম শুধু কাঁদলে হবে না কাদার মতো কানতে হবে, শুধু কাঁদলে হবে, এ কথা কন শুধু কাঁদলে হবে, একজন গজলের মধ্যে বলতেছে ইব্রাহিম কান্দে অগ্নি কুণ্ডে, ইসমাইল কান্দে সুরির তলে, বনহবাসে কইরারে কান্দে বিবি হাজেরা, রে আল্লাহ কান্দে জানি না, রে আল্লাহ কান্দে জানি না, এই গজল করছে আর চোখ দেখালি দরদর করে পানি পড়তেছে, ফেরেশতাকে আল্লাহ যে হারে কান্দতেছে, ইব্রাহিম নবী অগ্নি কন্ডে কান্দে নাই, কারণ আগুনের চুলাতে পড়ার আগে আমি বলেছি ইব্রাহিম নবীর জন্য আগুনের কুণ্ড নাই, আমি আগুনের মধ্যে কান্দা দেখলো তো থাকে, ওইটা বলতেছে ইসমাইল কান্দে সুরির তলে, ইসমাইল নবীকে আমি আল্লাহ সুরির তলে দেই নাই, সুরির তলে দিয়েছি দুম্বা, আর ইসমাইলের ইমান দেখে আমি আল্লাহ তারে কবুল করেছি, তাহলে আপনারা বলেন নবীর নামে মিথ্যা কথা কয়ে গজল কয়ে কানলে ওই কান্দে খালি কান্দে না বাসা, কান্দেছে পাহাড় কাটিল জঙ্গল খুঁজিলাম রাসূল আমি, আজ তোমার দেখা পাইলাম না, পাহাড় কাটিলাম জঙ্গল খুঁজিলাম নবী আমি তোমার, এরকম গজল আছে না, কেরে পাহাড় কাটে জঙ্গল খুঁজে সাপ বিচ্ছু পাওয়া যাবে রে, তুমি পাহাড় কাটবে জঙ্গল খুঁজবে কেন, তুমি যদি নবীর সুন্নতকে গ্রহণ করো, নবীর সবচাইতে সুন্নত হলো বাতিলের বিরুদ্ধে বদর যুদ্ধ করা, জোরে কথা ঠিক কিনা,
তুমি নবীর মতন দান দান শহীদ করো, তুমি নবীর সুন্নাত মাথায় টুপি দাও, মুখে দাড়ি রাখো, দেখো ঢাকায় যাও, টুপি খালি দিয়ে মাথা মুখের দাড়ি নিয়ে ঢাকা যাও, খালি যদি একটা ব্যাগ থাকে, মাথার টুপি মুখের দাড়ি খালি একটা ব্যাগ, মোড়ে মোড়ে আপনার সে করি মোড়ে মোড়ে এদিকে ব্যাগের মধ্যে কি আমার সামনে তেল তালা রাখা একটা সেট নেই নবীর দল করবেন, এই দুনিয়াতে আপনার চেক হবে, আপনার হিসাব হবে, মরার পরে কোন হিসাব হবে না। আজকে যারা বিপদে পড়তেছে, ওয়ালা নামলু অন্যকুম বিশাজ্জি মিনাল খাউফি ওয়াল জু অনাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত আওয়াশিরি সাবি জামিল সুবহানাল্লাহ আল্লাহর বান্দারে আল্লাহ একটু মনোযোগ দা শুনবেন। আদম বলে বেটা শীষ, আল্লাহ বলতে শুধু কানলে হবে না, কাদার মতন কান্দা লাগবে। আমি তখন চিন্তায় পড়লাম কাদার মতন কান্না কি, আমি সঙ্গে সঙ্গে বসে বললাম, কারণ কোনো চিন্তা করতে গেলে বসার দরকার আছে না নাই। আদম বলে আমি বসে বললাম, বসে পড়ে চিন্তায় গেলাম, আমি যখন গভীর চিন্তায় মগ্ন হয়ে গেছি সঙ্গে সঙ্গে আমার দুনিয়ার দুইটা চক্ষু আল্লাহ বন্ধ করেছে। আপনি যখন গভীর চিন্তা করবেন তখন চোখ বন্ধ করেন, অল্প সময়ের মধ্যে আল্লাহ রেজাল্ট দিয়ে দিবে। ঠিক কি না? তরিকতের ভাষায় একে বলে মোরাকাবা, তরিকতের ভাষায় বলে মুশাহাদা, মুশাহাদা মুরাকাবা। আদম বলে আমি যখন মুশাহাদা মুরাকাবার মধ্যে ঢুকলাম, দুইটা চক্ষু বন্ধ করেছি, ইয়ানজুরু বিনুরিল্লাহ, তখন আমার এই দুই চোখের খাওয়া নাই, আমার দুই চোখকে কেয়রা দেয়, ইয়ানজুরু বিনুরিল্লাহ, আমার অন্তরের চক্ষু খুলে দিছে। আমি একদম অন্তরের চক্ষু দিয়ে তাকাই, দেখি জান্নাতের দরজায় খোদাই করে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম বলে বেটা শীষ, আমি চিৎকার দিয়ে বললাম পাইছি, আমি পাইছি রে, আমার হারানো রক্ত আমি পাইছি। আল্লাহ বলে আদম কি পাইছো? বলে 350 বছর লা ইলাহা ইল্লাল্লাহ রব্বানা যালামনা বলে কান্নাম, কিন্তু আমি পাইনি গো আল্লাহ। আল্লাহ গো ওই জান্নাতের দরজায় তোমার নামের পিছনে যার নামটা দেখলাম, ওই জান্নাতের দরজায় লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে যে মুহাম্মদ রাসূলুল্লাহর নামটা দেখলাম, ওই নামটাকে ওসিলা করে কাঁদতে চাই। আল্লাহ বলে আদম কান্দিস না, ওই নামটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে ওই নামের খাতিরে আমি আল্লাহ তোমার তওবাকে কবুল করে দিলাম। আদম বলে বেটা শীষ, একটা মাত্র ভুল করার কারণে 350 বছর কানছি, চোখের পানি পড়তে পড়তে গোস্ত পচে গেছে। আর ওই নবীর উম্মতেরা, ওই নবীর মানে আমাদের নবীর কথা শীষকে বলতেছে, ওই নবীর উম্মতেরা সারা জীবন যদি পাপ করে, সারা জীবন যদি পাপ করে, আর মরার আগে কোন এক সময় চোখের কোন দিয়ে মাসির মাথার মতন সামান্য পানি বের করে, আর যদি বলে আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও, আদম বলে বেড়ে শিশিরে ওই নবীর উম্মত হওয়ার খাতিরে আমার আল্লাহ তারা তার জীবনের তামাম গুনাহ মাফ করে দিবে। শিশ আলাইহিস সালাম আর বসে থাকতে পারে না, দাঁড়িয়ে চিৎকার করে বলে বাবা নবীর বেটা নবী হয়ে আমার লাভ হয়নি, বেহেস্তের হুরের স্বামী হয়ে আমার কোনো লাভ নাই, বরং ওই নবীর উম্মত যদি হতে পারতাম আমার জীবন ধন্য হয়ে যেত। আল্লাহর আদম কামজার বলে শিশরে ওই নবীর উম্মত হতে গেলে ভাগ্য লাগে বাবা, ওই নবীর উম্মত হতে গেলে ভাগ্য লাগে, সবার ভাগ্যে ওই নবীর উম্মত হওয়া যায় না, সবার ভাগ্যে ওই নবীর উম্মত হওয়া যায় না, তাহলে আমাদের কত বড় ভাগ্য, আমরা সেই নবীর উম্মত,
যেই নবী আমাদেরকে সারা জান্নাতে যাবে না, যেই নবী আমাদের জন্য কেঁদেছে 63 বছর, আজও কাঁদে মদিনা। অথচ সেই নবীর আদর্শ আমরা গ্রহণ করতে পারি না, ধরে কোন কথা ঠিক না। এমন একজন মহামানবকে আল্লাহ আমাদের আদর্শ বানায় দিছে, আমাদের নবী বানায় দিছে, এজন্য প্রশংসা হবে তার। আরো জোরে বলে আল্লাহ প্রশংসা করার 3 নম্বর কারণ হলো, আপনারা যে কোরআন থেকে ওয়াজ শুনবেন, সুবহানাল্লাহ বলে যে কোরআন থেকে ওয়াজ শুনবেন। আজকে এখানে আল্লাহর ওলি মাজারে কেউ যেন শেরেক বেদাত করতে না পারে, সেই জন্য একটা হাফিজ মাদ্রাসা, কোরআনের মাদ্রাসা করা হয়েছে। খারাপ খারাপ, যেখানে মাজার থাকবে তার আশেপাশে মাদ্রাসা থাকলে ওই মাজারটা পবিত্র থাকবে, ওখানে অপবিত্র কোনো কাজ হতে দিবে না। ঠিক কয় না পারে, ঠিক কয় না রে, যার ভিতরে আল্লাহর কোরআনের আলো আছে কোন অন্যায় তাকে স্পর্শ করবে না, জোরে কোন কথা ঠিক কি না। এই জন্য আমরা স্লোগান কি দিই, আল কোরআনের আলো ঘরে ঘরে, আসলে ঘরে ঘরে জ্বালান, এটা কিন্তু আবু জাহেলের স্লোগান। আল্লাহর নবী যখন কোরআন শরীফ পড়তো তখন আবু জাহেল, ওব্বা সাহেব, আবু সুফিয়ান, এই চারটা শয়তান চুপি চুপি নবীর কোরআন পড়া শুনতো, তারা কিন্তু কোরআনের পাগল ছিল, কোরআনের পাগল, চুপি চুপি কোরআন পড়া শুনতো। একজন উত্তর সাইডে, একজন দক্ষিণ সাইডে, একজন পূর্ব, একজন পশ্চিম, মানে এমন ভাবে চারজন দাঁড়াতো, কেউ কাকু বুঝবার পারত না। ও মনে করতো আমি একলাই, আবু সুফিয়ান মনে করতেছে আমি একলাই। কিন্তু একদিন আল্লাহর নবী একটু গভীর রাত্রে কোরআন তেলাওয়াত শেষ করছে, যেই শেষ করছে ওরা চারজন এখন থাকতে পারে না, বাড়ির দিকে রওনা দিছে। আগে ঘাটা চারজন হটাহটি লেগেছে, হটাহটি অন্ধকার, আবু জাহেলের গায়ে সমস্ত, আবু সুফিয়ান এই কেন তুলে তোকে, আপনি কে? আমি তো আবু জাহেল, তুই? আমি আবু সুফিয়ান, তোরা কে? অভ্যাস খাই না কেন বলে, আপনি কি জানাইছেন কোরআন শুনতে? আপনারা আমরা তো সোনালো করবেন না, আমরাও তাই। এত সুন্দর কোরআনের বাণী মনে হয় সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা শুনি। আবু সুফিয়ান বলতেছে, নেতা এ ঘরের মধ্যে আব্দুল্লাহ তিন পোলা, যতদিন কোরআন শরীফ পড়বে আমরা খালি শুনবো। ওব্বা সাহিবা বলতেছে, যদি বার হয়, ঘরের মধ্যে পড়তেছে আমরা শুনতেছি, যদি বার হয়। আবু জাহেল বলতেছে, বার হতে দেওয়া যাবে না, এর মধ্যেই থাকা লাগবে, বার হলেই আমাদের ভুয়া নেতৃত্ব থাকবে না। আজও বাংলাদেশের আবু জাহেলের দোসরেরা, তারা চায় কোরআন মসজিদে থাক, কোরআন মাদ্রাসায় থাক, কোরআন ওয়াজের মধ্যে থাক, কিন্তু কোরআন সব জায়গায় যেন না আসে, জোরে ধর কথা ঠিক। এই জন্য কয় ঘরে 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 ঢাকায় ওয়াশা কোম্পানি একটা ট্যাঙ্কি বানিয়েছে, ট্যাঙ্কি বোঝেন, ট্যাঙ্কির গায়ে লাগা আছে 2 কোটি লিটার পানি ধরে, 6টা ডিপ টেবল দিয়ে অনবরত পানি তুলতেছে, আর ওই ট্যাঙ্কি থেকে পাইপের মাধ্যমে গোটা ঢাকায় পানি সাপ্লাই করতেছে। ওই পানি মানুষের উজু করে, গোসল করে, খায়। কিন্তু একদিন গভীর রাত্রে ওই ট্যাঙ্কির মধ্যে একটা মরা মোষ ঢুকে দিছে, ওই মোষটা ফুলে ফুলে গলে গলে পানির মধ্যে মিশ্রণ হয়ে প্রত্যেকটা বাড়ির বাসায় চলে যাচ্ছে, বাসার লোকেরা গিলাসে পানি নিয়ে কোরআন পড়তেছে, অসাকাহুম রব্বুহুম শারাবান তুহুরা, মিশ্রণের জন্য যা আছে সব কয়ে পান করতেছে। আপনারা বলেন তো পানি পাক না না পাক, আপনি তো ঘরের মধ্যে গিলাসে পানি পান করার আগে কোরআনের আয়াত পড়তেছেন, বিসমিল্লাহ পড়তেছেন, তারপরে নাপাক হওয়ার কারণ হলো আপনি যতই ঘরে কোরআন পড়েন, পানি পান করেন, পানি যেখান থেকে সাপ্লাই হচ্ছে ওই জায়গাটা পবিত্র কিনা এটা আগে আপনাদের দেখা লাগবে। এই ট্যাঙ্কির নামই হলো সংসদ। আজকে সংসদ থেকে প্রচার করলো মাস্ক ব্যবহার করো,
আইন করলো মাছ যদি মুখে না পায় 200 টাকা জরিমানা। আজকে 90 ভাগ মুসলমানের সরকারের উচিত ছিল শুধু মাছের জন্য জরিমানা নয়, প্রত্যেক ওয়াক্ত নামাজের জন্য 200 টাকা জরিমানা করে কোন কথা দেখছে। কারণ আল্লাহ বলেছেন বাংলাদেশের মুসলমানকে যদি ভালো করতে চায় র‍্যাব দিয়ে পুলিশ দিয়ে ভালো হবে না, ভালো করতে গেলে আল্লাহর নামাজের বিধান চালু করতে হবে। ভাই জান একটু মনোযোগ দিয়ে শুনবেন, যে কোরআন থেকে আপনারা আলোচনা শুনতেছেন আমি সে কোরআন থেকে দুটো আয়াত তেলাওয়াত করেছি, এমন একটা সূরা যে সূরাটার নাম হলো সূরা মুলক। সূরা কি মুলক? অনেকে বলে ইসলামে নাকি রাজনীতি নাই, তো মুলক নামের সূরা যদি কোরআনে থাকে তাহলে সেই কোরআনে কি আল্লাহর নীতি নাই? রাজনীতি মানে কি জানেন? সমস্ত নীতির রাজা। রাজপথ অনেকে বলে না, রাজপথ কি? সমস্ত পথের রাজা। রাজহাঁস মানে কি? রাজহাঁস সব হাঁসের রাজা। তা তাহলে এখন চিন্তা করেন রাজনীতি মানে কি? সমস্ত নীতির রাজা। সমস্ত মানুষ যে পৃথিবীতে যত মানুষ আছে এরা কেউ রাজা না, কোন মানুষের নীতিকে রাজনীতি বলা যাবে না, কারণ আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ গানিয়ুন ও আন্তুমুল ফুকারা, আমি আল্লাহ হলাম ধনী রাজা তোমরা সবাই ফকির। তাহলে আমরা মানুষেরা কি ফকির? আর জোরে না রাজা নাকি? সারাদিন ভিক্ষা করছে, 2-4 সাল নিয়ে আইছে বাড়িতে, ফকির বলতেছে আমার মাথা ব্যথা করতেছে, আর মনে হয় ভিক্ষা করা যাবে না। বউ কয় তোমার বুদ্ধি কম এই জন্যই তোমার এত কষ্ট। স্বামী বলে বউরে কি করা লাগবে? বলে সাধারণ মানুষের দরজায় ভিক্ষা করলে এমনই হবে। এমন এক দরজার কথা আপনাকে বলবো, সেই দরজায় যদি একবার ভিতরে ঢুকা ভিক্ষা চান আর আপনাকে কোনোদিন ভিক্ষা করা লাগবে না। ফকির সোনকে বলে বউরে সেই দরজা কোথায় যেখানে একবার ভিক্ষা চাইলে আর ভিক্ষা চাওয়া লাগবে না? বলে সেইটা হলো বাদশাহ শাহজাহানের দরজা। বাদশাহ শাহজাহান সম্রাট শাহজাহানের দরজায় একটাবার যদি ভিতরে ঢুকে বাদশার কাছে ভিক্ষা চান এমন দেওয়া দিবে আর হয়তো আপনাকে ভিক্ষা করা লাগবে না। বইয়ের বুদ্ধি শুনে ফকির পরে যেই ভিক্ষা করতে গেছে বাদশাহ শাহজাহানের রাজ দরবারে, যা দেখে বিশাল একটা দরজা। আমরা সাধারণ মানুষ আর মন্ত্রী মানুষকে আমি বলছি আমার সামনে পুলিশ মাঝে মধ্যে আসে আমার ধরার জন্য, আর মন্ত্রীর সাথে যে পুলিশ গুলা যায় এটা ধরার জন্যে, বোঝা লাগবে। এতদিন সাধারণ মানুষের দরজা ভিক্ষা করছো, আজকে হলো বাদশাহ সাহানের দরজা, বোঝা লাগবে না? কি কম বোঝা লাগবে কি লাগবে না? আমার কথাকে আপনারা বুঝতেছেন না? হা হু কর না কেন, হা হু কর না। এখন দরজার দিকে ফকির যে পা বাড়াইছে সঙ্গে সঙ্গে দারোয়ান লাঠি তুলছে, এই খবরদার এটা কি এলাকা? মাঝে মধ্যে লেখা থাকে না সংরক্ষিত, লেখা থাকে না খবরদার। দারোয়ান পাইকারি বউ কইছে ভিতরে ঢুকে ভিক্ষা চাওয়া লাগবে, এমন ভিক্ষা দেবে আর ভিক্ষা করা লাগবে না। আমি যে হারে লাঠি ধরল ভিতরে ঢুকবো কেমনে, ভিতরে কেমনে ঢুকবো এই চিন্তা যখন ফকির করতেছে, এমন সময় ফকিরের বিবেক আছে, জোরে গান কি আছে? প্রত্যেকটা মানুষের সবচাইতে বড় আদালতের নাম হলো বিবেক। বিবেক যদি একবার পরিষ্কার হয়ে যায় কোনো আদালত লাগবে না, আপনার বিবেকের আদালতে ধরা খাইয়া আপনি 1 নম্বর মানুষ হবেন, জোরে গান ঠিক না। ফকিরের বিবেক বলতেছে দারোয়ানের সাথে তুই পারবি না, উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা। আল্লাহ বলেছেন যেখানে তুমি পারবা না সেটি হিকমত মারবে, জোরে গান কি মারবে? বর্তমান পরিবেশে ডাইরেক্ট কথা বলা খুব বিপদ, তাই বলে কি হক কথা বাদ দিবেন? বাদ দিবেন, হেকমতে মার দেওয়া লাগবে, হেকমতে মার।
ফকির এখন হেকমতে মার দিবে। এই জন্য দারোয়ানের কাছে এসে বলে, ভাই ভাই তুইও যা হামতে, তুই যখন নাকি ধরছিস তুই কি রে, তুই দরজা পাহারে দিয়ে খাস, আমি ভিক্ষে করে খাই, আমাকে দুই জনের নিজস্ব কিছু নাই, তুইও যা হামতে। তা আমি একটু ভিতর ঢুকবার চাই, তুই লাঠি ধরলি কে? এই কথা বলার পরে ফকির দৌড়ে গিয়া দারোয়ানের দুইটা পা খপ করে ধরছে। আপনারা বলেন তো দারোয়ানের পা যে ফকির ধরলো, এটা কি দারোয়ানের জন্য ধরলো না নিজে ভেতরে ঢোকার জন্য ধরলো? আজকে আল্লাহর কোরআন বাংলাদেশে চালু করার জন্য অনেক সময় আমরা আলেমেরা বক্তারা দারোয়ানের পাও পর্যন্ত ধরা লাগবে জোরে, কোন কথা ঠিক কিনা? কিন্তু আসলে দারোয়ানের পা ধরা মানে দারোয়ানের পা ধরা না, আমাদের দাওয়াতটা টার্গেট মোতাবেক পৌঁছাতে হবে জোরে কোন ঠিক কিনা? ফকির দারোয়ানের পা খপ করে ধরছে, দারোয়ান তো বুঝলেন পা ধরলে যত বড়ই বড় ধর কর্মসান কমে না। ভাই ভাই এখানে কোন গল্প তো ভাই, তুইও জানা মতাই, তুই ভিক্ষা করে খাস আর আমি দরজা পাহারা দিয়ে খাই। ফকির বলতেছে তাহলে খুলে দেন, দারোয়ান বলতেছে খুলে দিয়ে লাভ নাই, আরো 15টা দরজা আছে, প্রত্যেকটা দরজায় একটা করে দারোয়ান লাঠি নিয়ে দাঁড়ায় আছে, আমি সাইডে দিলে পরের দরজার দারোয়ান তো তোকে ছাড়বে না, খামাখা আমি খুলে দিয়ে তোর লাভটা কি? ফকির বলে শুধু আপনি খুলে দেন, পরের দরজার দারোয়ান খুলবে কি খুলবে না সেইটা আমার ব্যাপার। ইমাম গাজ্জালি বলেছেন মুমিন মুসলমান যারা হবে মৃত্যুর দরজায় কলেমা নিয়ে ইমানের সাথে একবার যদি ঢুকতে পারে, এরপরে কবর বলেন হাসর বলেন মিজান বলেন পুলসিরাত বলেন আর কোন দরজায় তাকে আটকানো হবে না, বিনা হিসেবে আল্লাহ আটকা জান্নাতের দরজা খুলে দিবে। বলেন অফুতিহা আবওয়াবুহা, এটা হবে সব নাই, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আর খালি ইমান নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছেন না, জিকির করে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, খালি এটা কই আপনি মরে দেখেন, মরার সময় খালি কর্ম পড়বেন আর মরবেন, আপনার কবর কম হাসর মিজান পুলসিরা যা কম একটা দরজা তো আপনাকে আটকাবি না, আটকাবার সাথে একজন ফেরত থাকবে টিকিট আছে, টিকিটের নাম হলো ইমান, ইমানের টিকিট নিয়ে আমার ছেলে সেই দিনে সে স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে টিকিট কাটায় আছে যার, পারাপারে থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টার, সবাই বলেন আছেন আমার মুক্তার আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপি তিনি জাবিন্দার, আমি পাপি তিনি এগুলো গান আপনারা জানেন না, এখনকার এই খারাপ গানের ঠেলায় এই ভালো গানগুলো ছেলেরা সব ভুলে গেছে, খারাপ গানের ঠেলায় ভালো গানগুলো আর মনে নাই। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন, প্রথম দরজার দারোয়ান ঠাট্টা করে দরজা খুলে দিয়েছে, ঠাট্টা করে ধরে গান কি করে, কারণ প্রথম দরজায় আছে চৌকিদার আর পরের দরজায় আছে দাফাদার, তারপরে দরজায় আছে পুলিশ, তারপরে দরজায় আছে র‍্যাব, তারপরে দরজায় আরো কোবরা, এরকম দরজা বুঝে চৌকিদার গায়ে পরের দরজার পিটন খালি এমনি বার খেয়ে আসবে, ঠাট্টা করে দরজা খুলে দিয়েছে ফকির ভিতরে গেছে, দ্বিতীয় দরজার দারোয়ান লাঠি তুলে বলতেছে এই ফকির ঢুকলে কেমনে, যেই বলছে এই ফকির ঢুকলে কেমনে সঙ্গে সঙ্গে ফকিরের বসান বেড়ে গেছে, যেই বলছে ঢুকলে কেমনে আল্লাহ বলতেছেন উদখুলু ফিস সিলমি কাফা,
ঢুকিয়া দেখো ঢুকিয়া দেখো সাইজ হয়ে ঢোকা লাগবে দেয়া সাইজ হয়ে ঢুকলে আবার বিপদ আছে অনেকে দেয়া সাইজ হয়ে ঢুকছে ঠিকই কিন্তু জানলা দিয়ে হাত বার করে আবার ঢুকে গোটা দেহই গাড়ির মধ্যে বাসের মধ্যে আছে কিন্তু আমার একটা দেয়া সাইজ কি তা আপনারা কি মনে করেন ওই এক গাড়ি যাচ্ছে না আরো গাড়ি আসতেছে আপনারা কোন আজ পর্যন্ত কেউ বাসের মধ্যে চড়ে জানলা দিয়ে কেউ হাত বার করছে বার করার সাথে সাথে তিনি হচ্ছে এই এই কে হাত বার করছে এই ভিতরে ঢুকে তার মানে কি জানলা দিয়ে হাত বার করলে সঙ্গে সঙ্গে তিনজন মানুষ তাকে নিষেধ করে কারণ ট্রাক বাসের আঘাতে তার দেহের ক্ষতি হবে বাজান আজকে খেয়াল করেন মসজিদে যারা নামাজ পড়তে যাচ্ছেন যারা বেয়ানামাজি রাস্তায় ঘুরতেছে জানলা দিয়ে হাত বার করলে যেমন আপনি বলেন তার সাইতে জোরালো ভূমিকা বেয়ানামাজির উপরে করা লাগবে করছেন কোনোদিন আল্লাহর বান্দারা ফকিরের মশান বাইরে গেছে ফকির বলতেছে দারোয়ান ভাই কেমনে ঢুকলাম যদি জানবার চান তাহলে আমার কাছে প্রশ্ন করা লাভ নাই প্রথম দরজার দারোয়ানের কাছে যান আমি কেমনে ঢুকলাম যদি জানবার চান প্রথম দরজার দারোয়ানের কাছে যান উনি আমার পরিচয় পায় হেকমত হেকমত ও তো ইলা সাবিল রব্বিকা বিল হিকমা হেকমতের সাথে বলতেছে আমার পরিচয় পায় কাঁপতে কাঁপতে দরজা খুলে দিছে এখন আপনি কি করবেন পরিচয় শুনবেন না 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 ফকির করছে দিতে হবে পরিচয় শুনবেন যদি শুনবার চান ওই দারোয়ান কাছে দারোয়ান মনে করে না রে পরিচয় যদি নাই থাকবে ওই তো দরজা খুলতো না ওই যখন খুলে দিছে খামা খা সুবহানাল্লাহ খা এই জন্য আগে হওয়া লাগবে মেম্বার তারপরে চেয়ারম্যান তারপর উপজেলা চেয়ারম্যান তারপরে এমপি জোরে কোন কথা ঠিক আছে একবার এমপি যাবে সর্বনয় লক্ষ লক্ষ মুহূর্ত দেখা কয় এমপি ডানো সব আমার একবার এমপি একবার এমপি গেলে ডাহা মার খাবে জনগণ কবি পাকা চলে না এখন ফ্যান চলে ডাইরেক্ট মার দেওয়ার কথা ইসলামে বরং অ্যাঙ্গেলে মার দেওয়া লাগবে ধীরে ধীরে একটু খেয়াল করেন দ্বিতীয় দরজার দারোয়ান চিন্তা করে ওর যদি পরিচয় না থাকতো প্রথম দরজার দারোয়ান দরজা খুলতো না ও যখন খুলে দিছে খামাকা দরজা বন্ধ করে আমি আমার চাকরি হারাবার পারব দ্বিতীয় দরজা পানি দিয়ে তৃতীয় দরজা একই কায়দায় সমস্ত দরজা একই কাটায় দপাতা বলে দরজা খুলে ফকির এবার অন্দর মহলে ঢুকছে সুবহানাল্লাহ কর না খা ফকির অন্দর মহলে ঢোকার সঙ্গে সঙ্গে রাজ দরবারের প্রধানমন্ত্রী ফকিরকে দেখেই বলতেছে বাবা পোশাক আশাক চেহারা সুরত দেখলে মনে হয় ফকিরকে কি মনে হয় প্রধানমন্ত্রী কয় মনে মনে কয় এতগুলো দরজা পাড়ি দিয়ে ভেতরে যখন ঢুকছে এক ফকির মনে করলে কবিরা গুলো হবে মুখ সেটা কবার পায় মন সেটা কয় না এতগুলো দরজা পাড়ি দিয়ে যে ভিতরে ঢুকতে পারে তাকে ফকির মনে করা কবিরা গুনে মনে হয় বাদশার আপনজন কেউ হতে পারে ফকির বলতেছে তুই কে রে বাদশার সাধন কোন জায়গায় প্রধানমন্ত্রী চমকে উঠছে নাম ধরে আমরা কোনোদিন ডাকি না দেখবেন একজন সাধারণ লোক কয় হাসি না কিন্তু এমপি মন্ত্রী যাহারা তারা কোনোদিন নাম ধরে ডাকি না একজন সাধারণ লোক কয় হাসিরার খালেদা হাসিরার খালেদা কে রে হাসিরা খালেদা কি তোর পাড়ার মেয়ে হ্যাঁ মহামান্য প্রধানমন্ত্রী অনেক বড় বড় নেতা আছে আমাদের প্রধানমন্ত্রীর নামই ভুলে গেছে ধরে কোন কথা ঠিক না প্রধানমন্ত্রী কইতে কইতে মুখ ছুটে গেছে আর ফকির বলতে তো প্রধানমন্ত্রী এ বাদশাহ সাধারণ দেখছো বগুড়ার ভাষা গেলাম মধ্যে ফকির আর ভাবি কি টাইটেল পাস না এমএ পাস বাদশাহ সাধারণকে দেখছো প্রধানমন্ত্রী চমকে উঠছে
যাকে আমরা সম্রাট জাহাপনা বলে সম্মান করি, এই বেটা তার নাম ধরে ডাকতেছে। আমার মনে হয় এত বড় দরজা পাড়ি দিয়ে ভেতরে ঢুকছে, বাদশাহ শাহ আমার নিকটতম কেউ হতে পারে। এবার বলতেছে বাপজান, বাদশাহ নামদার এতক্ষণ রাজ দরবারে ছিল, এতক্ষণ কোথায় ছিল? এতক্ষণ রাজ দরবারে ছিল, এখন ওই যে ছোট্ট ঘর, ওই ঘরের মধ্যে ঢুকছে। যদি আপনি তার সঙ্গে দেখা করতে চান তাহলে ওই ঘর বরাবর যান। এবার ফকির ঘরের কাছে গিয়ে দেখে দরজা বন্ধ, একটা জানলার পাল্লা খোলা। ওই পাল্লাতে ভিতরের দিকে তাকায় দেখে গোটা ঘরের ভিতরে একজন মানুষ বসে আছে। শুধু বসে নাই, দুইটা হাত এইভাবে আসমানের দিকে তুলে বলতেছে, ও বাদশার বাদশা, তোমার দরবারে আমি ফকির। বাদশার বাদশাহ তাবারাকাল্লাযী, সকলে বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কোন মানুষের না, সবকিছুর মালিক হলো আমার আল্লাহ। করে গন্ধে কিনা ও বাদশার বাদশাহ, তোমার দরবারে আমি ফকির। শুধু ফকির ফকির কয় না, চোখ দেবার দর দর করে পানিও পড়ে। ফকির মনে মনে কয়, আল্লাহ রে, বইয়ের বুদ্ধি শুনে আমি কোন গদরের এলাকায়, এতদিন সাধারণ দরজায় ভিক্ষা করেছি, দুই চার শের পাচ্ছি, কিন্তু এত কষ্ট করে হেকমত করে ভিতরে ঢুকে যা দেখতেছি, পাওয়ার তো কোনো গল্পই নাই। আমি তো আর কি ফকির, আমার চাইতে বড় ফকির সরালা খবর না, নিজের চোখে দেখতেছে। আজকে তো আমরা নিজের চোখে দেখি না, নিজের চোখে দেখে এই দেশে কেউ কিছু না, কেউ কিছু না ভাই। আপনি মনে করতেছেন ওই এমপি, ওই মন্ত্রী, ওই তালুকদার, ওই জমিদার, নিজের চোখে দেখে দেখবার দেখেন, এটা খুলে দেখে, এখানে যা দেখবেন এটা হলো চোখের দেখা, এটা হলো চক্ষুওয়ালা মানুষ দেখতেছে। তোর কারণ সুবহানাল্লাহ, ফকির নিজের চোখে দেখতেছে। আপনারা বলেন তো নিজের চোখে দেখলে ঈমান বাড়ে না কমে? নিজের চোখে যারা কোরআন দেখে তারা কোরআনের রাজনীতি করবে, মানুষের রাজনীতি তারা করবে না। এতে যদি জেল জুলুম ফাঁসি হয়, নিজের জীবন দিবে তারপরেও তারা এক চুল লড়বে না। আপনি যতই কর, আপনার কথাতে তার কিছুই হবে না, কারণ নিজের চোখে দেখছে। ফকির নিজের চোখে দেখে ঈমান রাখতেছে। এতদিন মনে করতাম বাদশাহ শাহজাহান, মনে করতাম প্রধানমন্ত্রী হাসিনা, কিন্তু আমাদের নিজের চোখে দেখতেছি ইয়োজা হামদে। কি মোশন বাড়তেছেন, কি রে ইয়োজা হামদে। তার কাছে ভিক্ষাসে হওয়ার লাভ নেই, ই যার কাছে চাই আমারও তার কাছে তো খামা খা। আমার দয়াল বাবা দরবারেতে কেউ ফিরে না। আপনাকে এরকম হয় নাকি? মাদ্রাসা তখন হয়েছে, এগুলা বাটাম ফাটা করা লাগবে ধরে সামনে। ওদিকে একটা আছে সাহা জিন্দানি, ওই তো আপনার মহাগা। একবার আমি ওয়াজ খেলো যাই দিই, আমাকে ওয়াজ হচ্ছে এসে গিয়ে জিকির শব্দ করে বোঝা যায় না। দুই খান্ড দুই ফেরেস তারা আল্লাহ কয়, আল্লাহ এরা জিকিরের নামে কি কয় আমরা তো বুঝবার পারতেছি না, লেখবো মানে দুই ফেরেস তো সারা রাত থাকে বিপদ হয়, মানে লেখার মতন কিছুই পাচ্ছে না। তো ফেরেস তারা না বুঝলে লেখা আছে, এ কথাটা লেখা আছে। আল্লাহ কোরআনে বললেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তোমার দুই কান্দে দুই মুহুরি লেখিতেছেন ডায়রি। সবাই বলেন দুই কান্দে দুই মুহুরি লেখিতেছেন ডায়রি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার, আছেন আমার মুক্তার।
গানটা গাইলে কি গুনাহ হবে নাকি? আছে না আমার বাইশটার সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপি তিনি জাবিন্দার, আমি পাপি তিনি জাবিন্দার। ফকির বলতে যার গোগবের এলাকায় থাকবো না, যে এলাকায় বাস্য ফকির হয় সে এলাকায় আমার মতন ফকিরের তো থাকার দরকার নাই। বের হয়ে যাও, আসার সময় যেরকম হেকমত করছে যাওয়ার সময় অত হেকমতের দরকার আছে? সিংহের টান করে হাঁটতেছে প্রথম দরজা, এই দিক থেকে বের হওয়ার সময় প্রথম দরজা, যেটা শেষ দরজা ছিল সেটা এখন প্রথম দরজা। দারোয়ান বলতেছে বাবাজি বাদশার সঙ্গে কি আপনার দেখা হয়েছে? আপনি তো বাদশাকে দেখার জন্য ভিতরে ঢুকলেন, ওই বাদশার সঙ্গে কি আপনার দেখা হয়েছে? ফকির যদি ভিক্ষা না পায় রাগ বাড়ে না কোনো? কত আশা নিয়ে বইয়ের বুদ্ধি শুনাইছিল কিন্তু ভেতরে ঢুকে ভিক্ষা না দিলে যে ফকিরের কি রাগ হয় আমি নিজের চোখে দেখছি। আমার এক গ্রামে এক ফকির ভিক্ষা করতেছে, তার পাশাপাশি কিছুক্ষণ হাঁটতেছি, কারণ ওয়াজ করবার গেলে সব বিষয়ে শেখানো। তো দুই দরজা ফকির ভিক্ষা নিল, তাহলে মাঝখানে দুই দরজা বাদ দেয় তৃতীয় দরজা গেল, মানে দুই বাড়ি ভিক্ষা নিছে, যে মাঝখানে দুই বাড়ির দরজা বাদ দেয় তিন নম্বর বাড়ি গেছে। আমি ফকিরকে বললাম ভাই এই দুই দরজা বাদ দিলেন কেন? তা আমাকে বলতে হুজুর আপনি ভিক্ষা করেন? আমি বললাম না ভাই করি না। তো তাহলে আপনার শোনার দরকার কি? তা আমি কইলাম ভাইরে রাগ করো না, আমি ওয়াজ করি ভাই এই দুই দরজা বাদ দেওয়ার কারণ কি আমার জানা নেই। কারণ হলো আমি এর আগে বহুদিন ভিক্ষা চাইছি এই দুই দরজা, ভিতর থেকে একটাই কথা মাফ করো। তো যে সারারা ফকিরের কাছে মাফ চায় এদের চাইতে বড় ফকির দুনিয়ার নেই। আমি আল্লাহর রাস্তে এই দুই বাড়ির তালাক দিছি হুজুর, আমার সময়ের দাম নাই। আপনি কি মনে করছেন আমার সময়ের দাম নাই? আমি যে বাড়ির পামলা সে দরজা জানো, এখন আপনার বলে যে দরজায় পাব না আমরা ইমানের দাবিতে বলি সেই দরজায় আমরা যাব যাব না, পাবো যার কাছে ইয়া কানা বুধু ইয়া কানাস্তাই। দারোয়ান বলতে যে বাবা দি বাদশার সঙ্গে কি আপনার দেখা হয়েছে? ফকির সিল্লা বলে রে দারোয়ানের বাচ্চা দারোয়ান খালি দরজা পাহারে দেশ, ভিতরের খবর জানিস না? এখন ভেতরের খবর শোন শোন, আজকে যারা মানুষের তৈরি রাজনীতি সমাজনীতি আইন নীতি নিয়ে চলতেছেন তারা শোনেন শোনেন, নামাজ পড়বেন আল্লাহ আর আইন মানবেন ইংরেজদের, কোর্ট কাছারি আজকে সব ইংরেজদের আইন, যেরকম কথা ঠিক কিনা মুসলমান? নামাজ পড়বেন আল্লাহ আর আইন মানবেন শয়তানের, আর বলবেন আমি জান্নাতে যাব আল্লাহর জমিনে আল্লাহর আইন চায় আর আইন চাওয়ার কারণে আল্লাহর দল করে, এই দল করতে করতে সে যদি নিজের বিছানায় মরে আল্লাহ হাশরের ময়দানে তাকে শহীদদের কাতারে দাঁড় করাইয়া দিবে। তাহলে আমাদের চেষ্টা করার দরকার আছে না নাই? জোরে বলেন আরো জোরে। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন না বিরক্ত হচ্ছেন? ফকির বলে রে দারোয়ানের বাচ্চা দারোয়ান খালি দরজা পাহারা দেশ, ভিতরের খবর জানিস? তোরা তাকে বাদশা বাদশা বলে পূজা করতেছিস, আমি নিজের চোখে দেখলাম ফকির হয়ে গেছে, দারোয়ান হচ্ছে বাদশার চামচা, ধরে করবি এরকম কিছু চামচা আছে নাই? আল্লাহ নবীর বিরুদ্ধে ফ্রান্সে ফ্রান্সের ম্যাক্র আল্লাহ নবীর বিরুদ্ধে কার্টুন আঁকাইছে, কার্টুন লিখছে কার্টুন, এই চামচারা রাস্তায় বের হয় না, নবীর উম্মত হিসাবে প্রতিবাদ করে না, এরকম চামচা মারা কিছু লোক আমাদের বাংলাদেশে আসলে নাই। আমরা টুপি আলাদা যাই, ওরা খালি দূরে থেকে হাসি আর যতই মিছিল কর কাম ভুলি না।
শালা তুই নবীর সুপারিশ পাবো না রে, কাল হোক বা না হোক একবার প্রতিবাদ করে। ফ্রান্সের ম্যাক্রোর কাছে বাংলাদেশের খবর গেছে, আপনারা কি মনে করতেছেন? ওদের সাংবাদিক লাইভ প্রত্যেকটা দেশে আছে। ফ্রান্সের একজন বুদ্ধিজীবী কইছে, এরা কোন নেতার লোক রে? সাড়ে 1400 বছর আগে বিদায় নিল, আর সেই নেতার বিরুদ্ধে কথা কওয়ার সঙ্গে সঙ্গে কোটি কোটি মুসলমান ঘর ছেড়ে রাস্তায় আসলো। এরা কোন নেতা? এরা কোন নেতা? আমরা সেই নেতার লোক যার সুপারিশ আমরা জান্নাতে যাব, বলে কম ঠিক কিনা? আমরা তার সুপারিশ চাই, আমরা তার উন্মত হতে চাই, বলে কম ঠিক কিনা? তো এখন দারোয়ান হলো বাদশার চামচে, বলে কম কার চামচে? যখন কইছে তোকে যা বাদশা বাদশাহ পূজা করতেছিস, নিজের চোখে দেখলাম ফকির রে, যে কাছে ফকির কিনা আমাদের প্রধানমন্ত্রী ফকির, প্রধানমন্ত্রী এত চামচে হসে বুঝলে, একটু বিরুদ্ধে কিছু করলে আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে করে ওর রক্ত গরম হয় না, কিন্তু প্রধানমন্ত্রীর বিরুদ্ধে করে ওরে বাবা রে, এরকম কিছু চামচে আছে না? কথা কান্না কেন? তো এখন ওই হলো বাসার চামচে। রাগ করে দারোয়ানকে ডাক দেয়, এ দারোয়ান এরা দরজা পাহারা দেওয়া লাভ নাই, ভিতরে মৌলবাদী ঢুকছে। আমি আরে এটা মৌলবাদী আসল কথা কাছে, আসল কথা কলি মৌলবাদী, আসল কথা কোরআনের কথা কোন হক কথা কোন ইসলামের আইনের কথা বলে, তখন আপনার জিএমবি জঙ্গি মৌলবাদী এরকম কিছু ডিগ্রি দিয়ে দিবে, এই ডিগ্রি লেওয়া লাগবে না, এমনি আপনি পাবেন ঠিক কি না? আপনার কথা কথা আপনার কি হা হো কিছু করবেন না? কিছুই কথা না করলে হবে না তো, কেবল 10:46 বাজে, উঠছি 9টায়, 1 ঘন্টা 46 মিনিট হচ্ছে, আর যদি 1 ঘন্টা হয় আপত্তি আছে? এই ছেলেরা তোমরা কি সব তুলতেছে 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 ব্যাটারি শেষ? এটার ব্যাটারি না, আজকাল কিন্তু ব্যাটারি বেশি তোলা থাকবে, আজকে মাস হবে। এই যারা এতে ঘন ঘন ওটা বসা করে, শোনেন শোনেন, ওটা বসে করেন না বাবা, কোরআনের একটা অভিশাপ আছে, অভিশাপ অভিশাপ আছে। আল্লাহ বলেছে মানুনা দিন মিনাল কোরআন মা হুয়া শেফা, আমি কোরআনকে নাজিল করেছি মুমিনদের শেফা হিসাবে, ঘন্টার পর ঘন্টা পেশাব বন্ধ করে যারা বসে থাকবে, পেশাব জাতীয় যত বেরাম আল্লাহ সব ভালো করে দিবে, সুবহানাল্লাহ। আর সামান্য 2 ঘন্টাতে আপনি 3 বার উঠলেন, আমি তো মনে মনে চিন্তা করি আপনার বউ আছে কেন, এত ঘন ঘন করে পেশাব করে, এর তো বউ পালার দাগ না। দারোয়ান আরো দারোয়ানদেরকে ডাক দিছে, আয় দরজা পাহারা দিয়ে লাফকে ভিতরে মৌলবাদী হচ্ছে, সমস্ত দারোয়ান একত্র হইয়া, সবাই একত্র হইয়া, কেউ কিল মারে কেউ লাগতে পারে, ফকির চিল্লায় বলে যতই মার মারিস না কেন নিজের দেখা জিনিস মিথ্যা বলা যাবে না, তোমরা যতই জেল দাও জুলুম দাও নিজের চোখে দেখা জিনিস আল্লাহর দুনিয়ায় আল্লাহর আইন চলবে, জোরে বলেন কথা ঠিক কিনা? ফকিরের ইমান বাড়ছে না কমছে? মারতেছে যে ভাই আমার মারিস না রে, বলবে বলবে যতই মারিস না কেন মা আরো মার, মারতে মারতে আমার সাইজ কর। দারোয়ানের ভাই কে রে, ই কি পাগল হলো নাকি রে, এক মারি তাওকে আরো মার। ওই জানে, ওই জানে আমি ভেজাল হয়ে গেছি, আমি দামি, আমি সোনা, আমার মধ্যে ভেজাল ঢুকছে, ফোন করতে গেলে অ্যাসিডের গরম সহ্য করা লাগবে, জোরে কর কথা। স্বর্ণকার বলতেছে সোনা তুই যদি আসল হোস তোর কষ্ট হবে, অ্যাসিডের গরম সহ্য করা লাগবে, সহ্য করবো দে, তো সোনা ফেলে দিতে ভেজাল, সব ভেজাল না, 16 আনির মধ্যে 12 আনি আসল আর 4 আনি ভেজাল, তো এই 4 আনা ভার করার জন্য তো অনেকক্ষণ অ্যাসিডের আগুনে বলকান লাগবে। সোনা কাজের ভাই গরম রাখতে ভাই গরম রাখতে ভাই, স্বর্ণকারকে থাম 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 চিল্লাস না, আসল করতেছে আসল, তোর মধ্যে যে ভেজাল ঢুকছিল এই ভেজাল বার করার জন্যে যতক্ষণ ভেজাল মুক্ত না হবি ততক্ষণ পর্যন্ত অ্যাসিডের গরম তোর সওয়া লাগবে,
তুই কি আসল হবি? কই দরকার হলো সহ্য করব ভাই, তাও আসল হবার চাই। অ্যাসিডেরা করে পড়ে যখন সোনা আসল স্বর্ণ দলা হয়ে গেছে, এবার স্বর্ণকার সোনার দলা নিয়ে নিচে একটা লোহার পাত, উপরে একটা হাতুড়ি, সোনার উপরে ঠুস ঠুস হাতুড়ি মারতেছে। সোনা কয় কেরে স্বর্ণকার মারিস কেরে, আমার লাগে না। স্বর্ণকার কয় একটু ধৈর্য ধর, একটু ধৈর্য ধর, তোকে মারতেছি না, তোকে পিটাইয়া পিটাইয়া আমি বানাবো গহনা। তুই সোনার দল হয়ে থাকলে তোর তো দাম হবে না পাগল, তোকে আমি সুন্দর করে গহনা বানাই। আল্লাহ বলে পাগল বান্দারা, তোমরা যদি আসল ভাবে থাকতে চাও তাহলে তোমাদেরকে জেল জুলুমের গরম সহ্য করতে হবে, রিমান্ডের নির্যাতন সহ্য করে আমি আল্লাহ তোমাদেরকে পিওর মানুষ বানায়া দিব। বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীরা যদি নির্যাতনের শিকার হয়, আমরা নবীর উম্মত হই, আমাদের উপরে নির্যাতন পরীক্ষা আসবে কি আসবে না? ধরে করে আসবে কি আসবে না? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গাফুর। আর মা মা দারণ কার মারো না, ইতিমধ্যে বাদশাহ শাহজাহান আসরের নামাজ শেষ করে বের হয়েছে, বের হয়ে বলতেছে রে দারোয়ানেরা সমস্ত দরজা বাদ দিয়া ভিতরের দরজায় একত্র হইয়া তোমরা চিল্লা চিল্লি করো কারে মারতেছ? দারোয়ান গুলো বলে যাবে না, আমরা শুধু মারছি, আপনি শুনলে তো মেরেই ফেলবেন। আমরা শুধু মারছি, আপনি শুনলে তো মেরেই ফেলবেন। বাদশাহ শাহজাহান বলে লোকটার অপরাধ। দারোয়ান বলতেছে সাহস পাচ্ছি না। বাদশাহ কয় বল লোকটার অপরাধ কি? যে অপরাধে তোরা তাদের তাতাকে এত মারলি, সমস্ত দারোয়ান একত্র হয়ে বলে যাব না। এই বলতেছে আপনি নাকি ফকির হয়ে গেছেন, আপনি বলে ফকির এর সহ্য করা যায়? বাদশাহ শাহজাহান দৌড়ে এসে ফকিরের টুটি চাইবে ধরছে। এই তুই জানিস না, তুই জানিস না আমি মুঘল সম্রাট শাহজাহান? ফকির মুসকি মুসকি হাসে, বাদশাহ শাহজাহানকে হাসিস খেয়ে তুই দেখলাম কি আর দেখতেছি কি তোর হাসি লাগতেছে? বাদশাহ শাহজাহানকে টুটি চেপে ধরলাম তা হাসিস, দেখলাম কি আর দেখি কি? বাদশাহ শাহজাহানকে কি দেখছি? আপনার মতোই একটা মানুষ, আপনি কি না আমার বিশ্বাস হচ্ছে না, তবে আপনার মতোই একজন মানুষ দুই কানা হাত উপরের দিকে তুলে বলতেছে ও বাদশাহ আর বাদশাহ তোমার দরবারে আমি ফকির, আমি ফকির, এখনই দেখলাম আপনার মতো একজন মানুষ এভাবে দুই হাত তুলে ফকির ফকির কাঁদতেছে। সঙ্গে সঙ্গে বাদশাহ শাহজাহান দুইটা হাত থর থর করে কাঁপে। এর দারোয়ান গুলো বলে যা হবো না, ফকির কি দিল এইটা শোনার পর আপনার হাত দুইটা কাঁপে কেন? বাদশাহ শাহজাহান বলতেছে আমি হলাম মোনাফিক। বাদশাহ শাহজাহান বলে আমি হলাম মুনাফিক, মসজিদের মধ্যে যতক্ষণ ফকির সাজি ততক্ষণ, মসজিদ থেকে যখন বার হইয়া যায় আমি আবার পূর্বের চেহারা, নামাজের মধ্যে যতক্ষণ আওয়ামী লীগ বিএনপি জামাত কাতার করে ততক্ষণ, যতক্ষণ কথা ঠিক কিনা দেখবেন নামাজের মধ্যে যখন যায় জামাত ইসলাম যদি পিছনে থাকে তার আঙ্গুল পিছনে আছে, আওয়ামী লীগ টানতেছে সামনে আ সামনে আ, জামাত মনে মনে কাই ঘেরে তুই কোন দল আমি কোন দল? আওয়ামী লীগ বলতে যে ভাই কাতার সোজা করা ছড়া হবি না ভাই, ফেরেস্তা কয় আল্লাহ বেড়ায় এরা 14 দল 20 দল আর তোমার ঘর ঢুকলে এক কাতার হয় কেন? আল্লাহ কয় ফেরেস্তা তো বলিস না, এরা যতদিন বেড়া থাকবে মানে এই কোরআনের বাহিরে যতদিন থাকবে ততদিন এরা 14 দল 20 দল হবে, আর যেদিন এরা ভিতরে আসবে সেদিন সমস্ত দল ভাঙ্গা এরা এক কাতার হয়ে যাবে। ঠিক বাদশাহ শাহজাহান বলতেছে রে দারোয়ান ফকির যা বলেছে ঠিক বলেছে,
আসলে আমি তাই আফরের নামাজ পড়ে যখন দুই কানা হাত তুলেছি তখন আমি বাদশা নাই নিজে ফকির হয়ে কাঁদছি ফকির বলতেছে এইটাই তো আমি ইমানের মধ্যে নিয়ে যাচ্ছি ফকির কাঁদতে কাঁদতে বাজান গো বাড়ির দিকে আসতেছে বউ খালি একবার দরজায় একবার ঘরের ভিতরে যায় এতদিন স্বামী 2 কেজি করে নিয়ে আইছে আজকে কয়েক বস্তা আসতিছে কারণ জাগা মতো পাটা আছে জোরে কোন কথা ঠিক দিয়ে না বউ একবার ভিতরে যাচ্ছে মানে যে ভিক্ষা দিয়ে আসবে কয়েক বস্তা এটা কোন জায়গাতে রাখা লাগবে জায়গা দেখা লাগবে না আর একবার দরজা খাওয়া তাকায় দেখে স্বামী আসতেছে কিন্তু বস্তাও নাই ব্যাগও নাই খালি খোড়ায় খোড়াচ্ছে ফকির নিকায় সর্বনাশ স্বামী গো ব্যাগও নাই বস্তাও নাই আপনি খোয়াইতেছেন খবর কি ফকির চিল্লায় বলে মার খাইছি পিটন খাইছি কিন্তু আমি আসল বাদশাকে পাইছি মার খাইছি পিটন খাইছি আসল টা খাইছি রে তুই তো আমার ভেজালের কাছে পাঠাছিস তো ভেজালের কাছে না গেলে আসল পাইতাম না ফকির নিকা পিটন খায় লোকটা পাগল হয়ে গেছে ঘরের মধ্যে ঢুকে একটু মনোযোগ দেবেন ঘরের মধ্যে ঢুকে ফকির বাদশা সাজান যে তরিকায় আল্লাহর কাছে দুইখানা হাত তুলেছে ফকির একই তরিকা তরিকা মানে কি যেরকম তরিকা মানে কি আপনাদের শাহ কামালিয়া হুজুর যেই তরিকা নিয়ে আল্লাহর উলিয়ায় কবরে শুয়েছে আজকে যারা এখানে আসে তাদেরকে সেই তরিকা গ্রহণ করার দরকার আছে না নাই দরকার আছে ফকির একই তরিকায় দুইখানা হাত আসমানের দিকে তুলে বলতেছে ও বাদশা শাহজাহানের বাদশা ও বাদশা শাহজাহানের বাদশা বাদশা শাহজাহান নিজকে ফকির স্বীকার করে তুমি যদি তাকে মুঘল রাজ্য দিবার পারো আমি ফকিরের মুঘল রাজ্য কোনো দরকার নাই আমি তোমার কাছে হালাল রেজেক চাই এমন হালাল কিছু রেজেক দিবে যেইটা পাইলে আর মানুষের দরজায় ভিক্ষা করা লাগবে না অনামিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা জোরে কোন সুবহানাল্লাহ ফকির কাঁদতেছে কার কাছে ফকুন্নি ঘরের দরজা এসে বলতেছে পাগল হয়ে গেছে ভিক্ষা করবার না পিটন খেয়ে পাগল হসে ফকির দেখতেছে আমার ইবাদতের মধ্যে বাধা দেয় একটা সাইজ করা দরকার জোরে কোন কথা ঠিক ভিক্ষা করবার দে মেয়ে মানুষ কিন্তু ধমক দিলে মেয়ে মানুষ খাই ফকুনি বসতে বিলবিল করতেছে পাগল হসে পাগল হসে ওইখানে চোখে পানি নিয়ে বলতেছে বাদশার বাদশা বাদশা সাধারণ ফকির হলে তুমি যদি মোগল রাজ্য দিবার পারো ধমাকি দিবার আমি তোমার কাছে মোগল রাজ্য চাই না মেম্বরি চাই না চেয়ারম্যান চাই না আমি চাই বরকতের খাদ্য যে খাদ্য পাইলে আর ভিক্ষা করা লাগে না কার কাছে কাঁদতেছে কিন্তুক্ষণ পরে একজন ফেরেশতা মানুষ রূপী ঘোড়ার পিঠে দুই বস্তা এক বস্তা বরকতের খাদ্য নিয়ে ওই ফকিরের বাড়ির দরজায় মানুষের চেহারায় আমার আল্লাহ পাঠাবার পারে কি পারে না জোরে কান পারে কি পারে না এক বস্তা খাবার দিয়ে ওই ফেরেশতা মানুষের সিরতে দরজায় ডাকতেছে আব্দুল্লাহ আর কান্দিস না রে তোর বাদশা দোয়া কবুল করে তোর জন্য বরকতের রিজিক পাঠাইছে ফকিরের নাম হলো আব্দুল্লাহ জোরে কোন নাম কি আব্দুল্লাহ তোর বাদশা তোর চাওয়া কবুল করে বরকতের খাদ্য পাঠিয়ে দিছে ফকুনি দৌড়ে গিয়ে বলে স্বামী গো কার কাছে ভিক্ষা চাইলে ভিক্ষা চাইছে এবার স্বামী দৌড়ে গিয়ে দরজা খুলে দেখে কেউ নাই খাবার একটা বস্তা পড়ে আছে ওই বস্তাটা নিয়ে ঘরের মধ্যে রেখে বউকে বলতেছে বউ রে ওই বস্তার ভিতর থেকে আটা আটা বের কর উটি তৈরি কর হালুয়া তৈরি কর আমি একটু ফকিরদের দাওয়াত দিবার চাই ফকির নি কয় যে বস্তা পাইছি নিজেরা খাইলে এক এক মাস খাওয়া যাবে কি আবার কি পাগলা মুখ শিখল আমি একটু ফকিরদের দাওয়াত দিবার চাই ফকির নি বলতে কাদের দাওয়াত দিবেন ফকির বলতে আমার মতো যারা ফকির আছে তাদেরকে একটু দাওয়াত দেয়া খাবার চাই একটু মনোযোগ দিয়ে শুনবেন ভাই যান ফকির বউকে বলছে রুটি তৈরি কর হালুয়া তৈরি কর যত ফকির ছিল সব খুঁজলে দেখে বাদশা শাহজাহানের লঙ্গরখানায়
বাদশা সাগর নগরখানায় ফকির গুলো বসে আছে, তিনবার খাবার পায়। এবার ফকির চিল্লে বলে, রে ফকির ভাইরা, এতদিন বাদশা সাগরের নগরখানায় বসেছিলা, আজকে যদি আমি তোমাদের দাওয়াত দেই, তোমরা কি দাওয়াত কবুল করবা না? ফকির হাসার কাছে, তুই তো আমাকে লোক, আমাকে সাথে বস, তুই কেমনে দাওয়াত দিবি, তুই কেমনে খাওয়াবি, তুই না ফকির। ফকির চিল্লায় বলে, আমি খাওয়ানোর মালিক না, খাওয়ানোর মালিক হলো অন্যজন, আমি হলাম দাওয়াতকারী। ফকিররা বলতেছে, সারা জীবন তো এই বাসা সাদার বন্ধ খা উটিয়ার আটা খাটি খাইলে, দেখি তো আমাকে ভাই চা যাই। ফকিরের কথা মতো ফকির গুলো সব এসে ফকিরের ভাঙ্গা বাড়ির কাছে নাক টানতেছে, সুবহানাল্লাহ, কারণ বাড়ির ভিতরে পাক হচ্ছে তার একটা সুগন্ধ, এই সুগন্ধ যেন দুনিয়ার কোন পাকের গন্ধ না, ও যেন আল্লাহর জান্নাত থেকে আসতেছে। সব ফকির বসে গেছে, ফকির বসে গেছে, এবার স্বামী বাড়ির মধ্যে গিয়ে রুটি আর হালুয়া নিয়ে আসে, সমস্ত ফকিরদের সামনে গিয়ে বলতেছে, ভাই যান আগে আপনারা খাবেন না, কারণ যিনি দাওয়াত দিয়েছে তার কিছু নিয়ম আছে, যিনি খাওয়াবেন তার কিছু নিয়ম আছে, যিনি খাওয়াবেন তিনি কে তার কিছু নিয়ম আছে। সমস্ত ফকিরের সামনে দস্তরখানা বিছায়া রুটি আর হালুয়া দিয়া ফকিররা বলতেছে, এখন কি শুরু করব? এবার যিনি দাওয়াত দিয়েছে তিনি বলতেছেন, সকলে পড়ো, সকলে পড়ো। খাওয়ার পূর্বে যে দোয়াটা বলা হয় আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রযাকতানা ওয়াকিনা আযাবান্নার, বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ বলে শুরু করো। ফকিররা খায়, আর লাগবে তিন ভাগ করো, এক ভাগ খাদ্য, এক ভাগ পানি, এক ভাগ আল্লাহর জন্যে। ঘরের মধ্যে গিয়ে আবার নিয়ে এসে খাবার দেয়। যখন সব ফকির করেছে আলহামদুলিল্লাহ, এবার বইয়ের কাছে গিয়ে বলতেছে, বস্তার খবর কি, বস্তার খবর কি? বউ স্বামী গো আসে, আসেন নিজের চোখে দেখেন, বলে কি দেখবো, বলে বস্তা দেখেন। এবার ফকির বস্তার কাছে গিয়ে দেখে, যেমন বস্তা তেমন আছে, কারণ দাওয়াত দিয়েছে ফকির, আল্লাহ বরকতে সবাইকে খাওয়ায়া দিছে। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب. مايك এরকম করে কেন? আপনারা বলেন তো আমাদের বাড়িতে যে খাবারগুলো আছে এই খাবারগুলো আমাদের না, আল্লাহ এই কথা না, আমাদের না আল্লাহ। আমরা সবসময় চিন্তা করি আমি একলা খামো, আল্লাহ কয় তুই তো খাবার পারবি না, তোর খাতে এত লাগবে না, তো তুই যখন একলা খাবার খাইছিস তোর অসুখ বিসুখ ব্যারাম বেঁধে দেব, খা সবজি মিলা খা। সকালে ওটা মাপা পাবে না, হঠাৎ ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলতে, ডাক্তার সাহেব আচ্ছা শুনলাম ভালো মানুষ সকালে রুটপার ভাইটা মাপা গেছে, তাই আলতা ফল হয়েছে, দিব এখন কিছু করা লাগবে, বহু কিছু করে 6,000 টাকা। শোনেন আমার মতন বক্তারা ভাস করে একটা হাদিস কইছে, আর সদকা তো তারুদ দুর্বলা, দাম সদকা করলে বালা মুসিবত কি হয়, এর কথা কর না কেন কি হয়। তো দুই বন্ধু এক জায়গায় বসে এই ওয়াজটা শুনতেছে, তো এক বন্ধুর বউ অনেকদিন হলে লুলে হয়ে আছে, বহু ডাক্তার কবিরাজ দেখাইছে বউ ভালো হয় না। তো বন্ধু মনে করতেছে যে এত টাকা ডাক্তার খাওয়ালাম, আজকে এই হুজুর যখন একটা হাদিস করলো, আর সদকা তো তারুদ দুর্বলা 500 টাকা দিলাম না, দেখি কি হয়। এই বন্ধু 500 টাকা দিয়ে যেই বলছে, উনি 1,000 টাকা বার করে বলতেছে, আমারও 1,000 টাকা আছে, আমি তোর মতন বোকা না, কেন বক্তা চাকরি থাকে ভাই রে, তোর বিপদ নাই আমার আছে, দিছি দেখা টাকা আল্লাহ কি করে। মোনাজাত হলে দুই বন্ধু বাড়ির যাচ্ছে, দুই বন্ধু কি বাড়ির যাচ্ছে, যে বন্ধু 500 টাকা দান করছে ওই বন্ধু বাড়ির জানলার যে মেয়ের ডাকতেছে, আর একটা মেয়ে আছে, মা সুফিয়া দরজা খুন মা, কারণ জানে বউ বন্ধু মেয়ের তো টাকা লাগবে, বউ বলতে তো সারা জীবন মেয়ের ডাকবেন আমার ডাকবেন না। স্বামী কয়, এই পাগলি তুই না পঙ্গু, তুই পঙ্গু, তুই দরজা কেমনে খুলবি, আমি খুলে দিচ্ছি দেখেন। বউ যে দরজা খুলছে, স্বামী কয়, আল্লাহ রে পঙ্গু বউ ভালো হলো কেমনে, কয় শোনে আমি তো এসব নামাজ পড়ে ঘুমাইছি, ঘুমের মধ্যে স্বপ্নে দেখে আমি হাঁটতেছি, স্বপ্নে
আমি চেতন পেলাম, চেতন পেয়ে চিন্তা করলাম দেখি স্বপ্নে হাঁটলাম, বাস্তবে হাঁটা ভাই কিনা আমি নিয়ত কালাম আল্লাহ হাঁটা যদি পারি কজু করে তাহাজ্জুদ করব। এই বলে আমার কুঙ্গুপম আস্তে করে খাট থেকে নামাই দিলাম, দেখি পায়ের গোড়ালি বল পাই, আস্তে আস্তে হেঁটে হেঁটে কলের পড়ে গেছি, কজু করে নামাজ পড়তে পড়তে গোটা শরীর সুস্থ হয়েছি। বউ করে আল্লাহ আকবর কি তাই 500 টাকা দিছি রে, হুজুর ঠিক কথা রে। আর যাই হাজার টাকা দেড়েছে ওই বাড়ির যাচ্ছে সিনা টান করে, তখন বাড়ির যে ডাকতেছে বইয়ের নাম হলো শেফালি, শেফালি দরজা খোলো, শেফালি কান ধর কয় তোমার মামার ডাক দাও, তোমার মামার ডাক দাও। ওই কয় কে রে মামার ডাক দাও, ওই কয় কয় যাও হ্যাঁ পাচ্ছি ভালো বউ খেয়ে গেছে, মামার ডাক দিছে, মা দরজা খোলা কয় এই শয়তান খালি খালি ওয়াজ শুনিস, খালি খালি ওয়াজ শুনিস, তুই আসলে না শুনিস, তুই আসলে 10 টাকা দাম করিস, খালি ব্যাগের কোনো দাম নাই, খালি বস্তার কোনো দাম নাই, খালি অসনা কোনো দাম নাই, তুই যে খালি খালি অসনিস, তোর বউ কলের বড় যা পিছলে পড়ে মাথা ভাঙি ফেলে, মানে কলের বড় চাইছে বল বুঝলেন, তুই একবার পাঁ দিছে একবার দুই পাঁ পড়ে মাথা ভাঙিছে আর উত্তর পাঠিয়ে যা শয়তান যা। বউয়ের কাছে আসে তোমার কি আছে, পরদিন হাসপাতালে গেছে, যা ছিল বাড়ির ধান চাউল বিক্রি করে তারপরে বউ মাদা সদা করার পারে না। ভাই যান আজকের এই কোরআনের মাহফিলে যারা যারা উঠছে এই শেরপের মাদা ভাঙি রে, বুঝবার পারছে তো শয়তান এরকম আঙুল আছে, যাকে হাদিসটা বিশ্বাস না করে টাকা দিবেন না দান করবেন না এই নবীর মাদ্রাসায়, বিশ্বাস করেন এক সপ্তাহের মধ্যে আপনার কয়েক হাজার টাকা নামবে, আল্লাহ কোরআন যদি সত্য দেখেন হয় আপনার না হোক আপনার বেটা এক্সচেঞ্জ করে হুমদালিয়া, না হয় বেটি একটা ভেঙালার সাথে বাইর হয়ে যাবি, নয় আপনার ডায়াবেটিস ধরবি একটা ধর ঠিক আল্লাহর ওলির দোহাই দিয়ে বলতেছি, টাকা দেওয়া লাগবে। আপনারা কি মনে করছেন আমি ওয়াজ কম করে টাকা চাচ্ছি, কম করে টাকা চাচ্ছি, তাকে দেখেন বউ বলতেছে স্বামী গো যে বউ কি বলছিল এক এক বস্তা আমরাই দুইজন এক মাস দুই মাস খাবো আর আপনি ফকির দাওয়াত দিচ্ছেন একদিনই শেষ হয়ে যাবে, মেয়ে মানুষের ধৈর্য কম না বেশি, বিশ্বাস সব দিক দ্বারা দুর্বল, যার কারণে এরা গন্ধ বলতে আছে জোরে গন্ধটা ঠিক কিনা। আমার মায়েরা বোনের একটু মনোযোগ দর্শনেন, সেই বউটা ফকিরকে বলতে দেখে যান দেখে যান, ফকির দেখতে গিয়ে দেখে যেমন বস্তা তেমনি আছে, বরকতের উপর দিয়ে আল্লাহ শত শত ফকিরকে খাওয়াইছে, একটা বস্তা যদি না পুরাই আমার ঘরতে বস্তা ফেলা কি, বাইরে বলতে চাই ফকির ভাইরা খাওয়া কেমন লাগলো, সব ফকির বলে জীবনে যা খাইনি তার চাইতো মজা, আসলে যে খাচ্ছে এটা কি দুনিয়ার খাদ্য না আল্লাহ, আহ ভাই রুটির যা সুগন্ধ আর যা পায়েস লাগছে ভাই, আহ ফকির বলতেছে সামনে সন্ধ্যার দাওয়াত দিলাম, ফকির লতাই কেরে তার ভাঙ্গা বাড়ির থেকে 100 টাকা কিলো দো আবার দাওয়াত দেয় খাওয়া রেখে, ফকির বলতেছে আমি হলাম দাওয়াতকারী খাওয়ানোর মালিক হলো কে খাওয়ায়, ফকির কয় না খাতে খাদি তোকে ইমাম জানবি তোর এখন কথা দেখবি না, এতদিন হলে খাচ্ছে এখনো বরঞ্চ কে খাওয়ায়, জোরে এখন আরো জোরে আল্লাহকে খাওয়ায় সেটা আমি বুঝতেছি, আল্লাহ খাওয়ায় মুখের সামনে মিষ্টি দিছে দই দিছে আমি খালি দেখি, তুমি যে লোক পাই দই মিষ্টি খাবে না আমার চোখে পানি আসে, পকে ছড়া টাকা আছে দই বেশি চলবে না ডাক্তার কাছে ডায়াবেটিস মরে যাবে, আমার সামনে আমার ড্রাইভার করে সমানে বসাচ্ছে সমানে বসাচ্ছে, তুই তো খাই মিষ্টি খাই আমি কই তোর টাকা নাই তো আল্লাহ কি দিচ্ছে রে, আর আমার টাকা আছে রে আমার খাওয়া নাই খাওয়ানোর মালিক কে আর ধরে সমস্ত ফকির খুশ হয়ে বলতেছে তাহলে
পরে সন্ধ্যা খাওয়ানোর পরে বস্তার কাছে যায়, দেখে যেমন বস্তা তেমন আছে। অমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। ফকির বলতেছে আবার দাওয়াত দিলাম, এমন করে করে তিন দিন ধরে, কম কয়দিন, বাদশা সাধারণ নগরখানার বাবুরচি আর সাগিদার, বাবুরচি আর সাগিদার আমাদের এলাকায় যারা পাক করে তাদেরকে বলা হয় বাবুরচি, তাদেরকে কি আর যিনি বাইটিয়া খাওয়ায় তাকে বলে সাগিদার, আপনারা কি কন খাজানদারগণ। ওই খাজানদার আর বাবুরচি দুইজন বাদশা সাধারণের দরবারে ঘুরতেছে, বাদশা শাহজান বলে রে বাবুরচি খাজানদার ঘুরিস কেন, খবর কি? বলে তিন দিন হলে পাক করতেছি, একটা ফকিরও নাই। মনে করে খাওয়ার সময় ফকির আসবে, কিন্তু তিনটা দিন হলে রুটি তৈরি হয়, হালুয়া তৈরি হয়, কিন্তু ফকির নাই। বাদশা শাহজান বলে আমার রাষ্ট্রের ফকির গেল কোন জায়গায়, আমার রাজ্যের ফকির গেল কোন জায়গায়, রে উজির নাদির মন্ত্রীরা ফকির রাখি না খাওয়ার হরতাল করতেছে, এরা কি অনশন ধর্মঘট ডাকছে নাকি? ফকির কেন নঙ্গরখানায় নাই? আসলেই তো তিন দিন ধরে, কম কয়দিন, তিন দিন ফকির গুলা কি? আপনারা কথা বলেন কে ভাই, দেখ কথা বলেন কে, এ কথা বলেন ওহু আলা কুল্লি শাইইন। তারপরে যে আয়াতটা পড়তেছি একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, তাহলে ফকির গুলো কি অনশন ধর্মঘট করে নাকি? উত্তর দিকে একদল গেছে, ওই দিকে ফকির নাই, পূর্ব দিকে একদল গেছে, ওই দিকেও কোনো ফকির নাই, দক্ষিণ দিকে যায় দেখে ওই দিকেও কোনো ফকির নাই, কিন্তু পশ্চিম দিকে যায় দেখে একটা ভাঙ্গা বাড়ির পাশে ফকির গুলো বসে আল্লাহর জিকির করতেছে। তো যারা পশ্চিম দিকে সৈন্য রাখছে তারা বলতেছে এ ফকির না খেয়ে মরব। ফকিরদের মধ্যে একজন খাড়া হয়ে বলতেছে তাকায় দেখ তো এটা খাওয়ার সাইজ না না খাওয়ার সাইজ। সৈন্যগুলো বলতেছে আমাদের বাদশা সাজান তোদের চিন্তায় মরে, তোরা না খেয়ে মরে যাচ্ছিস, তোকে চেহারা দেখলে তো মনে হয় খাইছিস। আপনার বলেন তো বরকতের খাওয়া হালাল খাওয়ার মধ্যে শক্তি আছে না? যারা বরকতের খাদ্য খায় এরকম মোশান ভাই, আমার এলাকার এক প্রাইমারি মাস্টার মাছ গেলে ২৪,০০০ টাকা বেতন পায়, আর হাফেজ সাহেব মাছ গেলে পায় ৬,০০০। মাঝে মধ্যে প্রাইমারি মাস্টার হাফেজ সাহেবের কাছে এসে কয় ভাই ১,০০০ টাকা খরচ দিবে, তাও মাপ কয় হুজুর মাস্টার এত টাকা বেতন পায় তারপর হাত থেকে খরচ নেয়। আমি বললাম তোরটার মধ্যে আল্লাহর বরকত অর্ধার মধ্যে নাই, ওই আটডম বাগডম ঘোড়াডম সাদে ঢাক ঢোল ঘাপর পাশে এই মিথ্যা শিক্ষা দিয়ে টাকা নেয় ওর টাকার বরকত আছে? আর তুমি জানি কাল কিতাব বলে আড়াই অফি হুদাল্লিল মুত্তাকি আল্লাহর করণ শিক্ষা দিয়ে যা পাও সবই বরকত জারি করছে। হাফেজ সাহেবের বউ ৬,০০০ টাকা বেতন, সকালবেলা বলতে স্বামী গো সারা রাত খেলে আনসান করছি মাথা ব্যথা করে শরীর ভারী হয়ে গেছে কি করা যায়? হাফেজ সাহেব বলতেছে তোমার শরীর ভারী লাগতেছে মাথা ব্যথা করে এক গ্লাস পানি আনো। এক গ্লাস পানি আনছে, সুরা ফাতিহা, সুরা নাস ফালাক, সুরা ইখলাস পড়ে তিন তিন ঢোকে খাও, বউ তিন ঢোকে খেয়ে যায় শরীর পাতলা লাগতেছে। ৬,০০০এর মধ্যে কত গেল কথা কয় না, কত গেল? আর প্রাইমারি মাস্টারের বউ কয় সকালবেলা আমার শরীর ব্যথা করে এরকম সিম সিম করে, প্রাইমারি মাস্টার কি বলবি এক গ্লাস পানি আনো, হাতে মোবাইল নিবি ডাক্তার সাহেব আমার ম্যাডাম হঠাৎ, ডাক্তার কয় নিয়ে আসেন দেরি করবেন না হঠাৎ, এমন ভাড়া করে ডাক্তারের কাছে গেছে ডাক্তার ঢুকু চেয়ার দিকে উসকি উসকি হাসতি যে টেকার গরম হচ্ছে, টেকার গরম সিটা দিচ্ছে আর কখনো কর ইসিজি কর রক্ত পরীক্ষা কর পেশা পরীক্ষা কর সব পরীক্ষা করে ৪,০০০ টাকা হবে, আর ডাক্তার ফি ওষুধ দিলে আরো ৮০০ টাকা।
কত গেছে তাহলে 24,000 এর মধ্যে 5,000 গেল আর এই এক ফুল দিয়ে কাম শুনল বরকত তার ভিতরে কতক্ষণ বরকত তার মধ্যে প্রাইমারি মাস্টার 1200 টাকা কেজি ইলিশ কিনে মাদ্রাসার হুজুর ইলিশের বাজারে যায় না কারণ বেতন 6,000 ইলিশ কিনার পতর পয়সা নাই সিলভার মাছ কিনে সিলভার বাজান সিলভার কিনছে 80 টাকা দিয়ে 80 টাকা দিয়ে সিলভার না বক বলতেছে বিসমিল্লাহ বলে ব্যাগ ধরো বিসমিল্লাহ করে ধরো হাবে সাহেব বল বিসমিল্লাহ বলে ব্যাগ নাই বা বিসমিল্লাহ বলে মাছ কত বিসমিল্লাহ মাছ করছে বিসমিল্লাহ বলে সব কিছু তরকারিটাকে ভাগ করে স্বামীর সামনে বসে স্বামী স্ত্রী দুইজন দোয়া করতেছে আল্লাহুম্মা বারিক লানা ফী মা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার বিসমিল্লাহ আল্লাহ বরকত দিলে এই বলে যখন সিলভার দিয়ে ভাত খায় দুইজনই কয় কে রে গিললাম সিলভার ইলিশের মতন স্বাদ লাগে আল্লাহ কাছে যতবার বিসমিল্লাহ কইছিস আর সিলভার থাকে এত বিসমিল্লাহ করে সিলভার থাকে আমি আল্লাহ সিলভার ইলিশ বানিয়ে দিতে এবার ফকিররা বলতেছে তাকে দেখ খাওয়ার সাইজ না না খাওয়ার সাইজ যে সৈন্যগুলো ফকিরগুলোকে মরা দেখতেছিল ওই সৈন্যদের মেজর বলতেছে তোমাদেরকে কে খাওয়ায় আল্লাহ তোমাদেরকে কে খাওয়ায় সমস্ত ফকির চিল্লায় বলে আমরা দাওয়াত খাইতেছি নি তবে খাওয়ানোয়ালাকে এখনো দেখিনি যিনি আমাদেরকে দাওয়াত দেয় সে হামাকির ভাই হামাকির ভাই দাওয়াত দেয় কিন্তু কে যে খাওয়ায় কয় না তো কয় না খালি কয় আমি হলাম দাওয়াতকারী খাওয়ানোর মালিক একজন আছে আপনারা ইমানদার বুঝতেছেন না খাওয়ানোর মালিক একজন কে আর বছরে চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ আছে কিনা না ঠিক আছে আবার কি অনেক জায়গায় এই জিনিসটা জানে না আর প্রত্যেকটা মসজিদে চেয়ার ঢুকতেছে এই জন্য মানুষ চিন্তায় পড়ে গেছে আজ থেকে 20 বছর আগে কোনো মসজিদে চেয়ার দেখা যায়নি জোরে কোন কথা ঠিক কি এখন এই সিস্টেমটা মক্কা মদিনা ধ্বংস করবার যায় দাঁড়া এমনি তো বাংলাদেশের হাজিরা বুড়ে হলে যায় যারা হজ করে তার অধিকাংশ কি বুড়ে আর ওই জায়গা চেয়ার আবার সস্তা ওই জায়গা চেয়ার কি সস্তা তো ওই জায়গা এমনি তো আর হস্তা আল্লাহ কবুল করবেই না মানে বোঝেন না ভুলে বসে কোনো জিনিস কবুল হয় কারণ সমস্ত ইবাদতের একটা বয়স আছে আল্লাহ রাসূল বলেছেন তুমি যখন আল্লাহর সামনে দাঁড়াবা আল্লাহ তোমাকে শৈশবকালের আর বুড়াকালের কোনো হিসাব চাবে না তুই বুড়াকালে কি করছো ছোটবেলা কি করছো এর হিসাব দেওয়া লাগবে যৌবন কালে যা করছিস তার হিসাব দিয়ে জান্নাতে যা তা আমাকে রে হজ করো তারা বুড়িয়া এ বুড়া যায় সস্তায় একটা সিয়ার কিনবে তবে না সিয়ার কিনে ওটা নামাজ পড়ছে গল্প মারে সৌদি আরবে দেখলেন সিয়ারের দোষে সব নামাজ এ কারা পড়ে সৌদি আরবে কারা সিয়ার নামাজ পড়ে মুফতি পড়ে মৌলভী পড়ে হাফেজ পড়ে সারা জীবন ঘুষ খাচ্ছ সুদ খায় তোর হজই হবি না এই জন্য আল্লাহ তো বলতেই যায় বস আল্লাহ বলেছেন কোন দাঁড়াও লিল্লাহি কানিতিন নামাজ পড়া যেরকম ফরজ নামাজে দাঁড়ানো সেরকম ফরজ চেয়ারে বসে নামাজ হবে অসুস্থ হলে বাড়িতে আপনি পড়েন চেয়ারে বসে বাড়িতে আপনি নামাজ পড়েন হবে কিন্তু জামাতে যখন যাবেন তখন চেয়ারে চলবে না কারণ হেঁটে হেঁটে আপনি মসজিদে গেলেন আপনাকে কেউ শান করে নিয়ে গেছে কতক্ষণ শান করে নিয়ে গেছে তাহলে হেঁটে হেঁটে মানে খারাপ হয়ে চলে আসে না যদি আপনি মসজিদে যাওয়ার করেন তাহলে ওখানে গিয়ে আপনি বসেন কেন নামাজ পড়াও যেরকম ফরজ নামাজে দাঁড়ানোও সেরকম ফরজ তাহলে আপনি তো দাঁড়াবার পারেন জোরে করে কথা ঠিক কেনা দাঁড়াবার পারেন না আপনি এ ধরে কেন পারেন না আপনি দাঁড়িয়ে থাকায় নামাজ পড়েন দাঁড়া থাকায় রুকু করেন দাঁড়া থাকায় সেজদা করেন হয়তো বলবেন হুজুর দাঁড়িয়ে থাকে রুকু সেজদা কেমনে হবে ইশারা দ্বারা করেন কিন্তু চেয়ারে আপনি বসবেন না চেয়ারে বসলে নামাজ হবে এক কথায় হবে
আর কোন কাতারের মধ্যে যদি সিয়ার থাকে ওই গোটা কাতারের নামাজ মাকরু হবে, গোটা কাতারের নামাজ। যারা যারা শোনেন, যারা ওই যে কাতারের মধ্যে সিয়ার আলাদা জায়গা দিল, ওই গোটা কাতার মাকরু হলো, নামাজ হবে কিন্তু মাকরু হবে, কারণ কাতারে পায়ের গোড়ালি গোড়ালি মিল করা ওয়াজিব। কথা বুঝলেন? এখন কেউ যদি বলে হুজুর আমি বসবার পারি না, আমি ঠিক মতো রুকু সেজদা করবার পারি না, আমি কি সিয়ারে বসতে? হ্যাঁ পড়বেন, আপনি বাড়িতে পড়েন, আপনি বাড়িতে পড়েন, আপনি জানেন সরকারি চাকরি যারা যৌবন বয়সে করে বুড়া বয়সে তার চাকরি করা লাগে না, এটা আপনি জানেন না? এই যে আমি যেখানে ভাই বলতেছে আমি আর দুই বছর পর না সামনে আমি 21 সালে রিটায়ার হবো, তার মানে কি পুরা হয়ে গেছে? তো সরকারি চাকরি রিটায়ার হলে কি আপনি বসে থেকে বেতন দেয় না? এরকম দেয় কি দেয় না? তো যারা যৌবন বয়সে নামাজ পড়েছে, বুড়া বয়সে যদি জামাতে নামাজ নাও পড়ে, আল্লাহ তাআলা যৌবনে নামাজ জামাতে পড়ার কারণে বুড়া বয়সে বাড়িতে পড়লো জামাতের সওয়াব পেনশনে দিয়ে দিবে। আপনি খামাখা অসুস্থ মানুষ মসজিদে যায় সুস্থ মানুষের নামাজগুলো মাকরু করেন না। বাংলাদেশের সমস্ত আলেম একমত, সিয়ারে বসে নামাজ হবে না। কোন আলেম যদি বলে হবে, বুঝবেন ওই আলেম না, উনি হয়তো কমিটির সভাপতি, মসজিদ কমিটির সভাপতি সিয়ারে বসে নামাজ পড়ে, উনি চাকরি বাঁচানোর জন্য ফতোয়া দেয় না। পরে কথাটা ঠিক এখন আসেন, সৈন্যগুলো বলতেছে বাদশাহ শাহজাহানের নঙ্গরখানার খাওয়া পৌঁছে যাচ্ছে, তোমরা কি নঙ্গরখানায় যাবা না? ফকিরদের মধ্যে একজন চিল্লায় বলে এখানে যতক্ষণ খাবার পাওয়া যাবে এ জায়গা ছাড়া ওই পচা খাবার কে খাবে? আমার এলাকায় সব 10 টাকা সার চাউল কিনে, বুঝলেন? আর কাট করছে প্রতি মাসে 10 টাকা করে 30 কেজি চাউল কিনে, এক শালা খায় না, কিনে ঠিকই খায় না। আমি বললাম কে ভাই, সরকার তোকে 10 টাকা করে চাউল দিল, খাস না কেন? পচা করু। তো সরকারের খাওয়া কি? কথা বল না কেন, সরকারের খাওয়া কি? পচা খাওয়া, পচা খাওয়া, গন্ধ লাগা। তো আসা সাবানের আটা ঘাঁটি আর উটি কয়েকদিন খাই পচা খাওয়া? এখানে 10 দিন দিবে আমরা ছাড়তেছি না। আপনার মনে আছে দক্ষিণ দিকের সৈন্য, পূর্ব দিকের সৈন্য, উত্তর দিকের সৈন্য সব বাদশাহ সাধারণের কাছে আসছে, আসা বলতে যাবো না, তন্ন তন্ন করে খুঁজলাম কিন্তু ফকির নাই। বাদশাহ সাধারণ কয় পূর্ব দিকে পশ্চিম দিকে যারা গেল তারকে খবর কি? বলে তারাও তো এখন আসেনি, তাহলে আমরা জমাত করি। সবাই মিলে যায় পশ্চিম দিকে, অনেকগুলো ফকির মোড়া পড়ে আছে, হয়তো সৈন্যগুলো ঠিক মতো চলো। বাদশাহ সাধারণ নিজে সমস্ত সৈন্যদের সঙ্গে পশ্চিম দিকে গিয়ে দেখে দুপুরের সময় ওই সৈন্যগুলো ফকিরের সঙ্গে বসে রুটি আর হালুয়া খায়। সৈন্যগুলো কিন্তু ফকিরগুলো সাইজ করবার গেছে, মরে গেছে কবর দিবে, কিন্তু ওই দুপুরের খাওয়ার সময় রুটি হালুয়ার সুগন্ধ আর দূরে রাখতে পারেনি, আসা সামিল হয়ে গেছে, সবাই মিলে খাচ্ছে। বাদশাহ সাদান ঘোড়া চড়ে বলে এই সৈন্যগুলো কে খাওয়ায় ফকিরদেরকে? সৈন্যগুলো বলে যাবো না, আপনি যখন আইছেন তাহলে শোনেন, আমরা শুধু দাওয়াতকারীকে দেখেছি কিন্তু খাওয়ানোওয়ালাকে আমরা জানি না। সম্রাট শাহজাহান শাহাদত আঞ্জলি করে বলতেছে আমার রাজ্যে কে খাওয়ায়? এখন মানুষ হয়নি, এখনো হুঁশ হয়নি। আমরা কিন্তু রাজনীতির ময়দানে যখন যাই তখন আঙ্গুল ঝোঁকায় বলি জনগণ হলো ক্ষমতার উৎস, বলি কি বলি না, অনেক কথা আবল তাবল বহু কিছু বলি। আমার আমার প্রধানমন্ত্রী যতদিন ক্ষমতায় থাকবে কি মনে করতেছেন? আমার দল এখন ক্ষমতায়, ফেরেশতারা বলতেছে আল্লাহ এই শালা কি পাগল হয়ে গেছে নাকি? ই বলতেছে আমার দল ক্ষমতায়, তাহলে আপনার ক্ষমতার খবর কি? আল্লাহ বলতেছে ওই মাতাল হচ্ছে ভুল বকছে, ভুল বকছে। ক্ষমতার মালিক কোন দল না, ক্ষমতার মালিক কেউ না, ক্ষমতার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ। বাদশাহ শাহজাহান চিল্লায় বলতেছে আমার রাজ্যে কে খাওয়ায়? এমন সময় দাওয়াতকারী ফকির এসে বাদশাহ শাহজাহানের সামনে দাঁড়াইছে। বাদশাহ শাহজাহান কইলে তো
ওই মাল কি ভুল বকতেছ? তোর রাজ্যে কে আপনারা কি মনে করেন ফকির পরোয়া করে ওকে ভোটার দাঁড়াবি নাকি? ফকির জানে তুই যত বড় নেতা হোক সব সময় না আসলে পাঁচ বছর পর আমার কাছে আসা লাগবে। তুই কি মনে করছো আসবো না? ফকির গাড়ি থামাতে আমার একটা এমপি সালাম দিল ভোটার আগে, মানে ফকির ভিক্ষা করবার যাচ্ছে, এমপি ড্রাইভার গাড়ি থামা, গাড়ি থামাচ্ছে, এমপি নামকে সালাম আলাইকুম চাচা কেমন আছে? ফকির বলতে তো ভিক্ষা করে খায় বাবা, ভিক্ষা করে খায়। এমপি বলতে তো ভোটার আগে ফকির বাবা ফকির খায় ও গাড়ির থেকে নামছু ভোট নিব, কিন্তু সর্বনাশ হয়ে গেল, এখন আর ভোট দেওয়া লাগে না, দেওয়ার আগেই পাই আছে। ফকিরের মুখের দিকে তাকায় চিন্তা করে এটা হলো সেই ফকির যে আমার রাজ্যের আদত্তের মধ্যে ঢুইকা আমাকে ফকির হিসাবে দেখেছে। নিজের চোখে দেখা জিনিস ইমান বাড়ে না কমে, ধরে বাদশাহ সাজান ঘোড়া থেকে নিতে নাই মা বলে ভাই যা কে খাওয়ায়? ফকির বলতেছে যে তোমারে খাওয়ায় যে দুনিয়ার সবাই কে খাওয়ায়? আল্লাহ বান্দারা আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়াহুয়াল আজিজুল গফুর। দীর্ঘ সময় পর্যন্ত এই সূরা মুলকের দুইটা আয়াতকে সামনে নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করলাম। এই আলোচনার ভিতর দিয়ে আসল জিনিসটাকে আমরা বুঝতে পারি নাই, আপনারা কখন বুঝতে পারেন নাই? এই বুঝ মোতাবেক আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দেয়। জোরে সরে বলে আল্লাহুম্মা আমিন, সকল ইস্তেগফার বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলে পড়েন দরুদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم آمين. اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام. أي الله تعالى غوتا بيش جاكون كورونا فيروس মহামারী আকারে এসেছে মাহমুদ আমাদের বাংলাদেশে এসেছে, আর এই করোনা মহামারীর সময় আল্লাহ তোমার বান্দারা আরামের বিছানা আরামের ঘর আরামের ঘুমকে বাদ দিয়ে কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে দীর্ঘ সময় আলোচনা শোনার শেষে আমি গুনাগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। আল্লাহ মেহরবানি করে আজকের এই মাহফিল আমাদের সকলের হেদায়াতের জন্যে নাজাতের জন্যে জান্নাতের জন্যে কবুল কর। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দিও, এর যাহা দিয়া মঞ্জুর কর। সোনার মদিনায় নবী ফাকের যা মুবারকে আল্লাহ কবুল কর। তামাম আম্বিয়াই কেরাম আসহাবে কেরাম তাবিনে কেরাম তাবা তাবিনে কেরাম গাউস কুতুব আলী পীর বুজুরগান দিন আল্লাহ সকলের আরওয়াহ ফরেহা দিয়া কবুল কর। আল্লাহ যে তোমার ওলি এ গ্রামের মধ্যে শুয়ে আছে মাহমুদ সে আল্লাহর ওলি সহ পত্র এলাকার গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ সকলের কবরে হাদিয়া কবুল কর।
আল্লাহ আমরা যারা হাত তুলেছি এই গভীর রাতে তোমার দরবারে আমাদের মধ্যে জনম দুখনি মা যাদের কবরের ঘরে কি বলবো প্রসবের কথা মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না মাজন থেকে সন্তানের গায়ে অকালে মা মারা যায় কেন সে মায়ের ভক্তি করো না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো এই দরদের মা যাদের কবর গেছে আল্লাহ মেহরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা কবুল করো বাবার বাড়ি ঘর সবই আছে আমি সহ আমরা যারা বাবা হারাই তিন হয়ে গেছি আল্লাহ মেহরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ যে বাড়িতে আমি ছিলাম কিছুক্ষণ তার বাবা একটা বছর এখনো হয়নি আল্লাহ কবরে কবরকে জান্নাতে টুকরা বানিয়ে দাও আল্লাহ তার বিবি দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ তার বিবির কবরকে জান্নাতে টুকরা বানাও আল্লাহ আমার ভাইজানের মা এখনো জীবিত আছে আল্লাহ তার মার হায়াত দারাজ করো আর একজন ভাই আমাকে বললো হুজুর আমার বউটা দুনিয়া থেকে বিদায় নিতে তার জন্য দোয়া করবেন আমি সকলের জন্য প্রাণ করে দোয়া করি আল্লাহ সবাই যে নিয়তে হাত তুলেছে নেক নিয়ত নেক আশাকে আল্লাহ কবুল করো আল্লাহ আল্লাহ রুলি মাজারের পাশে মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও আল্লাহ আল্লাহ এই মাদ্রাসার ওস্তাদ মাদ্রাসার তালবেলে মাদ্রাসার সভাপতি মাদ্রাসার সেক্রেটারি মাদ্রাসার কিশিয়ার মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী সদস্য আল্লাহ সবাইকে কবুল কর আজকে যারা নগদে বাকিতে দান করলো তাতা সদস্য জান্নাতের সদস্য হল আল্লাহ সকলকেই কবুল করে নাও আল্লাহ আমি কোরআন শরীফ চেয়েছিলাম তোমার কিছু বান্দা কোরআন বাবদ 500 করে টাকা দিয়েছে আল্লাহ সকলের দানকে কবুল করো আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনেছে আবিদা সালিহা পর্দা নিচে কবুল করো আল্লাহ আমার গোটা বাংলাদেশের প্রতি রহমত বরকতের দরজা খুলে দাও আল্লাহ করোনা ভাইরাস থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ আল্লাহ পত্র এই সাকামারিয়া এলাকার উপরে রহমত বরকতের দরজা খুলে দাও আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আমরা যারা এখানে হাত তুলেছি যে কোনো সময় আমাদের মৃত্যু হবে যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয় মাসটা যেন রমজান মাস হয় ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু